হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমী তরফ থেকে। আমি পৌলমী সেনা। আজকেও কথা ছিল তিনটের সময় আসবো, তো তিনটে বেজে গেছে আর আমি কিন্তু এসে হাজির। তো একটুখানি ওয়েট করে যাব অ্যাপ্রুভালের জন্য। তো দেখবো তারপর যে কারা কারা জয়েন হচ্ছে। যারা যারাই জয়েন হবে সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি হাই হ্যালো কমেন্ট করতে, রিয়্যাক্ট করতে, অ্যান্ড তার সাথে ক্লিয়ার রয়েছে কিনা সমস্তটা আমাকে জানাবে। তো ততক্ষণে আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমী, আমার নাম হচ্ছে পৌলমী সিনহা। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাবে, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জব করা। অ্যান্ড 1 গ্রাম পলিশ রয়েছে, 1.5 গ্রাম পলিশও কিন্তু রয়েছে। আর বুকিং প্রসিডিওর তো বলবোই, বাট তার আগে একটু শিপিং চার্জটা বলে দিই। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু থাকছে শিপিং চার্জ 60 রুপিস, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে 85 রুপিস। তবে হ্যাঁ, একটা পার্সেলে কিন্তু একটা যত খুশি প্রোডাক্ট তোমরা নিতে পারো, একটা পার্সেলে যে শিপিং চার্জ একটা প্রোডাক্টের জন্য সেটা কিন্তু নয়। একটা পার্সেলে তোমরা যত খুশি প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারো। ওকে, চলো যারা যারা দেখছি আই থিঙ্ক অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার যারা যারা জয়েন হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো হাই হ্যালো একটু কমেন্ট করো, অ্যান্ড আমাকে জানাও যে ক্লিয়ার রয়েছে কিনা, তার আমি বুঝতে পারবো। তার সাথে বলবো একটু সবাইকে রিয়্যাক্ট করতে লাইভটা, তাহলে অ্যাটলিস্ট ভিজিবল হবে সবার কাছে। আমি কমেন্ট না করলে আমিও বুঝতে পারবো না যে সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে কিনা। তাহলে আমি লাইভ লিঙ্ক দিয়ে শেয়ার করে তারপর আমি স্টার্ট করে দেব। যারা আমার কালেকশন পছন্দ করো বা ফলো করতে চাও বা দেখতে চাও, একটুখানি বলবো ওপরে ইয়েতেই দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক বলবো না, ফিউশন বাই পৌলমীকে ট্যাগ করাই রয়েছে, ওটা আমার পেজের নাম। তো ওখানে জাস্ট ট্যাপ করে ঢুকে যাবে পেজে, অ্যান্ড পেজে গিয়ে কিন্তু দেখতে পাবে প্রচুর কালেকশনের ফটো রয়েছে। ইনফ্যাক্ট রেকর্ডেড লাইভগুলো কিন্তু আমি সব ওখানে আপলোড করে দিয়ে থাকি, সো সেখান থেকে সমস্তটা আমার কালেকশন কিন্তু পেয়ে যাবে তোমরা। আচ্ছা, জয়েন তো দেখছি হয়েছো। হাই শিপ্রা, কেমন আছিস? কোনো কমেন্ট শো করছে না, কোনো কমেন্ট শো করছে না, তো তোমরা একটু আমাকে জানালে বেটার হয়। এই তো হাই, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা, আরো যারা যারা রয়েছে সবাইকে বলবে একটু কমেন্ট করো, আমি ততক্ষণে লাইভ লিঙ্কটা একটু শেয়ার করে দিই আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাহলে আমি সবাই সেখান থেকে জয়েন হতে পারবে, কারণ এখন একদমই নোটিফিকেশন পাই না সবাই। তো যাই হোক, আমি একটু শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কারণ প্রচুর অনেকের অনেক কোয়ারি ছিল, তারা সবাই এখান থেকে আই থিঙ্ক কোয়ারি গুলো সব ক্লিয়ার করে নিতে পারবে। এখানে কোনো কমেন্ট সই হচ্ছে না, কি যে হয় এক আধদিন, সিরিয়াসলি বলছি। চলো আমি এখান থেকে স্টার্ট করি। ভালো আছি, যে মেয়ে ঘুমিয়ে পড়েছে। একটু রিকোয়েস্ট করব সবাইকে, যারা যারা কমেন্ট ইয়ে করছো সাথে রয়েছে সবাইকে একটুখানি রিয়্যাক্ট করতে, অ্যান্ড তার সাথে একটু বলে দিই আমি ইয়েটা কি বলতে গেলাম, বুকিং প্রসিডিওরটা মোটামুটি সবাই জানো যে কিভাবে বুক করতে হবে। তাও যেটা আমার কর্তব্য আমার দায়িত্ব আমি সেটা একটু বলে দিই। যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কিন্তু 9475491879, 9475491879, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। না ঘুম পাড়াতে পাড়াতে দেখছি, ও মা তাহলে তো ঘুম ভেঙে যাবে, ও তাহলে তো ওর ঘুম ভেঙে যাবে রে। সবাই একটু ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করলে পরে আমার সুবিধা হয় দেখাতে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, একটুখানি ক্লিয়ার থাকলে বা কমেন্ট করলে আমার সুবিধা হয় প্রোডাক্ট দেখাতে। তবে আমি স্টার্ট করে দেব, চিন্তা নেই। তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে দেখো, এবং জয়েন হলে অ্যাটলিস্ট একটা হাই হ্যালো কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। এখানে আমার কমেন্ট শো করছে না রোজকার মতো। তো চলো আমি এখান থেকে স্টার্ট করে দিই। ডিমান্ড রয়েছে তোমাদের টাইচেন দেখানোর, টাইচেন তো দেখাবোই। ফার্স্ট আগে চলো যেগুলো পড়েছি আমি, হেডফোন আছে তো, ও আচ্ছা আচ্ছা, আর যেগুলো পড়েছি আমি আমি সেগুলো দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। হ্যাঁ, হাই মিতাদি, কোথা থেকে দেখছো? হ্যালো অ্যানি, একটু সবাই সবাই বেশি 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 করে কমেন্ট চাই, আর তার সাথে রিয়াক্ট চাই, কিন্তু কোনো কিছু শো করছে না। চলো আমি এবার শুরু করে দিই। হাই তনুশ্রীদি, না গো মিতাদি সিওডি একদম হয় না, রিকোয়েস্ট করবো সিওডি ওয়ার্ডটা ইউজ করো না, বিকজ ওটাতে প্রচন্ড প্রবলেম হয়, একটু ডিলিট করে দাও, বরঞ্চ টোটালটা ক্লিয়ার করে লেখো ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? একটু কষ্ট করে লিখতে হবে ঠিক কথাই, বাট একদমই হয় না গো, কোথাও কোথাও হয় না, ইনফ্যাক্ট আমার বাড়ির পাশেও হয় না, ঠিক আছে?
দুর্গাপুরে শিপিং চার্জ পড়বে তোমার 60 rupees। মিনা করা জবা ফুলগুলো দেখাবি, একদম মিনা করা জবা ফুলে রয়েছে ছোট্ট চোকার টাইপ অফ, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ফার্স্টে দেখো একটা প্রচন্ড সুন্দর দেখতে, জানি না তোমরা কারা কারা দেখেছো এই পিসটা, কোন ব্র্যান্ডের কোন ইয়ে, দেখে থাকলে পরে আমাকে জানিও নিশ্চয়ই, ঠিক আছে। এই থাকছে দেখে নাও, একটা অপূর্ব সুন্দর দেখতে, ওয়েস্টার্ন কিছুর সাথে ক্যারি করো একদম অন্য রকমের একটা লুক দেবে, কিন্তু এই থাকছে ইয়ার পিসটা। ইয়ার পিসটা যাচ্ছে দেখে নাও, এরকম একটা ফ্লাওয়ারের সরি ফ্লাওয়ার বলছি পাখির ওপর দিয়ে রয়েছে, এন্ড এই থাকছে পাখিটা। আমি একটু টার্সেলটা অন্য কালার দিয়ে অফবিট কালার দিয়ে ইয়ে করেছি, কম্বাইন করেছি, যাতে এটা সবকিছুর সাথে সব কালারের সাথে আর কি চলে যায়, ঠিক আছে। মানে তার থেকেও বড় কথা হচ্ছে এই বড় টার্সেলটা দিয়েই কিন্তু জিনিসটা বেশি খুলছে, তোমরা চেন দিয়েও পরতে পারো চাইলে পরে, স্টকিং দিয়েও পরতে পারো চাইলে পরে, ইনফ্যাক্ট অন্য চিনি বিটস এর টার্সেল দিয়েও পরতে পারো, বাট আমার মনে হচ্ছে জানো এই কালারের এই বড় বিটস এর টার্সেলটা দিয়েই জিনিসটা বেশি খুলছে। তো যাই হোক, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 450, একদম 1.5 এর ওপর দিয়ে পাচ্ছ। এই যাচ্ছে ইয়ার রিংস, প্রাইস রয়েছে কিন্তু এটা 450। ঝটাপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। চলো হাতে পড়েছে একটা তোমাদের বেকি চুড়ি, অনেকেই অনেককেই বলে থাকো বেকি চুড়ি এই যে রেগুলার ইউজ করো কোন রকমের কোন প্রবলেম হবে না, এরকম চারটে লাইনের ওপর দিয়ে যাচ্ছে বেকি চুড়ি, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস থাকছে কিন্তু বেকি চুড়িটা 250। এই যাচ্ছে দেখে নাও পিসটা, আমি একটু ব্যাকে দেখিয়ে দেবো। আচ্ছা আমার এই পিসটা আমি খুললে পরে আমি কিন্তু ব্যাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো এই চলে যাচ্ছে জিনিসটা, যাদের যাদের ডিমান্ড ছিল কই তারা কোথায় সব। আচ্ছা এই থাকছে দেখে নাও বেকি চুড়িটা, একদম পুরোটা দেখো ছিলেকাটার উপর দিয়ে যাচ্ছে, রেগুলার ইউজ করো 250, প্রাইস রয়েছে 2426-28, হাতের সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, স্ক্রিনশট নিয়ে আর কিচ্ছু করতে হবে না, হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে নাম্বারটা সেভ করে। কি টার্সেল নিয়ে, হ্যাঁ গো, হ্যাঁ দীপিকা দি, 450 হচ্ছে টার্সেল নিয়ে, শিপিং চার্জটা জাস্ট এক্সট্রা, ঠিক আছে। এই থাকছে পিসটা অপূর্ব দেখতে, চলো আমি একটু খুলেই দেখিয়ে দিই, বিকজ এরপরে নেক্সট পিসে যাব। ভালো আছি গো, ভালো আছি অনিশা, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, পুজোর শপিং টোটালটা কমপ্লিট। আচ্ছা পাখিটা আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, বিকজ এই পাখিটাই কিন্তু রয়েছে ইয়ার পিসে জাস্ট চরম লেভেলে দেখতে, দেখো ফিনিশিং দেখো, মিনেকারীর কাজটা বলবো দেখতে, কারণ সত্যি বলতে এতটা সুন্দর মিনে কিন্তু এর আগে মানে এই কাজটার উপর সিরিয়াসলি পাওয়াটা খুব টাফ, কারণ এতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজের উপর দিয়ে দেখো মিনেটা করেছে, জাস্ট কিচ্ছু বলার নেই। এই পোর্শনে যে আইব্রোটা করেছে দেখো, সরি ভ্রুটা, সেটাও দেখো একদমই বেরোবার কোন রকম কোন চান্সই নেই, এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে কিন্তু। এই থাকছে পিসটা, ওকে, এন্ড তার সাথে ইয়াররিংস চলে যাচ্ছে, এটা একদম লিমিটেড পিস রয়েছে, দুজনকে দিতে পারবো তো ঝপাঝপ বুক করতে হবে কিন্তু, প্রাইস রয়েছে কিন্তু এটা 450 প্রাইস রয়েছে। ডেড প্যাচের পলা, হ্যাঁ ডেড প্যাচের পলা, ঠিক ঠিক ঠিক, আমি না রোজই ভাবি জানো তো ডেড প্যাচের পলাটা নিয়ে বসবো বাট ভুলেও যায়, ডেড প্যাচের পলা হবে তনুশ্রীদি, কি কালার লাগবে বলো, ইনফ্যাক্ট আমার পেজে দেখো তুমি ফটোটা পেয়ে যাবে। হ্যালো দিদি কেমন আছো, ভালো আছি ঝিলিক, তুমি কেমন আছো, অনেকটা দিন পর, আমিও ভালো আছি, পুজোর শপিং টোটালি কমপ্লিট, শুধু পড়তে চাই, চলে এসে আসছেই তো পুজো, শুরু করে দাও, চলে তো আসছেই পুজো গো। আচ্ছা জবা ফুল বললি শিপ্রা, এদার এই একটা পিস দেখতে পারি, জবা ফুলের মধ্যে দিয়ে দু সাইডে দুটো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারের ওপর দিয়ে যাচ্ছে পিসটা, এই যাচ্ছে জিনিসটা, এই থাকছে সিম্পল স্লিক এবং এলিগেন্ট দেখতে পিসটা রয়েছে। হ্যালো অমৃতা কেমন আছো, শরীর ঠিক আছে, এন্ড এই যাচ্ছে দেখে নাও ইয়াররিংসটা, ছোট ছোট যে সাইডে ফ্লাওয়ারটা রয়েছে ঠিক সেই ফ্লাওয়ারের ওপর দিয়ে যাচ্ছে ছোট্ট ইয়াররিংসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300। এই যাচ্ছে টোটাল জিনিসটা, নিচের পোর্শনে কিন্তু এরকম একটা তোমার ঝুল ইয়ে দেওয়া রয়েছে, কি বলবো ঝালর দেওয়া রয়েছে, এটা থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 300। যদি কেউ এটার সাথে ম্যাচিং করে রিসলেট নিতে চাও, রিসলেটটাও অ্যাভেলেবেল রয়েছে একটা পিস, তো দেখতে পারো, ঠিক আছে। এই থাকছে জিনিসটা, আমি দেখিয়ে দিলাম, যদিও আমার পেজে গেলে তোমরা ওখানে কম্বো পিকচার দেখবে, ফটো দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারবে, রিসলেটটা এক্স্যাক্টলি সেম, যদি বলো পরে দেখাতে তো আমি দেখিয়ে দেব, তো তার আগে আমি একটুখানি মানে কি বলবো স্টার্ট করে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি একটুখানি নতুন জিনিসগুলো শেষ করে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো,
আচ্ছা নেক্সট দেখে নাও এই সেলের পিসটা কিন্তু আর একটা পিস রিস্টক হয়েছে বাট যেটা বলার আগের পিসটা ছিল কিন্তু একদম হোয়াইট কালারের উপর দিয়ে আগের সেলটা কিন্তু ছিল একদম হোয়াইট কালারের উপর দিয়ে এটা কিন্তু থাকছে দেখো এক্স্যাক্টলি সেলের যে ইয়েটা থাকে টেক্সচারটা একটা শাওলা শাওলা ভাব টাইপের একটু ব্ল্যাকিশ ভাব টাইপের এক্স্যাক্টলি দেখো ঠিক সেরকম পিসটাই কিন্তু যাচ্ছে মানে অরিজিনাল বলতে পারো সেল অরিজিনাল সেল তো অবশ্যই আমি ব্যাকে দেখালেই বুঝতে পারবে আচ্ছা তার থেকে আরেকটা জিনিস বলি মেরুন হ্যাঁ মেরুন রয়েছে রয়েছে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো না তনুশ্রীদি আমি বলে দেবো মানে আমি ফটোটা দেখিয়ে দেবো সাইজ বোধহয় 24 না তোমার আচ্ছা এই থাকছে দেখে নাও ইয়ার পিসটা একটা পিসই কিন্তু রিস্টক হয়েছে এটার টাসেলের কালার চেঞ্জ হয়ে যাবে চাইলে পরে ব্ল্যাক নিতে পারো প্রাইস থাকছে কিন্তু এটা 550 একদম অরিজিনাল সেলের উপর দিয়ে যাচ্ছে এই পিসটাও কিন্তু অরিজিনাল সেল রয়েছে আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আই থিঙ্ক সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই থাকছে পিসটা টাসেলের কালার কিন্তু চেঞ্জ করে নিতেই পারো ঠিক আছে ওয়েস্টার্নের সাথে যাবে তেমন মাইন্ড মিড লেন্থের হার্ট দেখাস্তো ওয়েস্টার্নের সাথে যাবে মিড লেন্থের হার্ট আচ্ছা আচ্ছা আগে যেটা পড়েছিলাম ওটাও দেখতে পারিস আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই থাকছে দেখে নাও পিসটা একদম কিন্তু অরিজিনাল সেলের উপর দিয়ে এরকম করে কাটিং করে করে টোটালটা করা এই যাচ্ছে দেখো টেক্সচারটা তাহলেই বুঝতে পারবে আমি টোটালটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু তোমাদের চোখে একদম ধরা পড়ে যায় এই থাকছে দেখে নাও ইয়াররিংস এন্ড এই টাসেলের কালার কিন্তু চেঞ্জ করতে পারো এখান থেকে কিন্তু নিজেদেরকে ঢুকিয়েও তোমরা নিতে পারো ওকে অনেকেই এমন রয়েছে যে যারা মেরুনও নিয়েছে আবার একটা করে ব্ল্যাক টাসেল এক্সট্রা করে নিয়ে নিয়েছে আচ্ছা আরেকটা কথা বলি অনেকের হয়তো ডাউট থাকতে পারে যে এটা এত ছোট গলাতে পরবো কেন কি করে বাট এটা কিন্তু গেঞ্জির রয়েছে টানলে পরে দেখো এই দেখো টানলে পরে দেখো পুরো কিন্তু বড় হয়ে যাচ্ছে সো একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় পরো বিকজ এটা স্ট্রেচেবল রয়েছে গলার মধ্যে তোমার জিনিসটা স্ট্রেচ হয়ে গলার মধ্যে কিন্তু জিনিসটা একদম স্ট্রেচ হয়ে জাস্ট এইভাবে কিন্তু বসে থাকবে সেলের পাখি পেন্ডেন্ট সেলের নয় গোটা লোপাতি ওটা সেলের নয় ওটা তোমার ইয়েতেই রয়েছে টোটালটা 1.5 এর উপর দিয়ে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই থাকছে পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 550 প্রাইস রয়েছে কিন্তু এটা 550 এটা কিন্তু রিস্টক হয়েছে একটা পিস আমি বলেই দিলাম আগের দিনেরটা কিন্তু স্টক আউট হয়ে গেছে আচ্ছা পাখিটা একবার বললে আমি ব্যাকে দেখিয়ে দিই বিকজ এটা কিন্তু সেলের নয় আমি একবার দেখিয়ে দিচ্ছি এই থাকছে দেখো টোটালটা কিন্তু গোল্ডেনের ওপর দিয়ে কিন্তু টোটাল জিনিসটা করা এখান থেকে জাস্ট হুকটা লাগানো রয়েছে এই থাকছে মিনাকারীর ওপর দিয়ে পাখিটা ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু 450 এটার প্রাইস রয়েছে 450 এন্ড তার সাথে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছে এই ছোট্ট আমি কানে পরে রয়েছে অলরেডি পাখি পাখির সাথে তোমরা যদি মনে করো ম্যাচিং করে শাখা বলা ক্যারি করবে তোমরা কিন্তু সেটাও করতে পারো এগুলো পরলে খুব সুন্দর লাগে তোকে স্টকিংটা আচ্ছা চলো আচ্ছা এটা অনেকের কোয়ারি ছিল নতুন তো আরো ইয়েগুলো দেখাচ্ছি দাঁড়াও বাট এটা একটু আমি দেখিয়ে দিই তোমাদের অনেকের কোয়ারি ছিল যে কিরকম লেন্থে আসবে একবার লাইভে দেখাবে তো চলো দেখিয়ে দিই বাট হ্যাঁ বলবো এটা আপাতত বুকিং হয়ে গেছে তবে এটা দুটো পিস মতো রিস্টক হবে তো যারা নিতে চাও রিস্টক চলেই আসবে কাল পরশু করে তো যারা নিতে চাও জাস্ট ঝপাঝপ কিন্তু পেমেন্ট করে কনফার্ম করবে আমি নেব বলে রেখে দিলে কিন্তু হবে না পেমেন্ট কনফার্ম না হলে কিন্তু তোমার প্রোডাক্ট কনফার্ম হবে না ঠিক আছে এই থাকছে দেখে নাও পিসটা আগের দিনও আমি দেখিয়েছিলাম তোমাদের অনেকের কোয়ারি ফটোটা দেখার পর যে লেন্থ কতটা কিরকম হবে তাই আমি একবার লাইভে দেখিয়ে দিলাম এই থাকছে পিসটা এটা কিন্তু একদম 1.5 এর উপর দিয়ে রয়েছে এন্ড এই যাচ্ছে ইয়ার পিস জাস্ট চুমু দেখতে একটা ডিজাইন কিন্তু রয়েছে আমি এই পোর্শনটা দেখালে পরেই ব্যাকে দেখালেই টোটালটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি থাকছে ফিনিশিং এন্ড পলিশিংটা 1.5 এর উপর দিয়ে যাচ্ছে অবশ্যই প্রাইস রয়েছে কিন্তু এটা 1000 এটার প্রাইস থাকছে কিন্তু 1000 আমার কিন্তু সামনের মোবাইলটাতে একদমই কমেন্ট আসছে না তো তোমরা করতে থাকো আমি কিন্তু অন্য মোবাইল থেকে দেখে নিচ্ছি হ্যাঁ একটু বেশি বেশি করে রিয়্যাক্ট চাই কারণ রিয়্যাক্ট বা কমেন্ট হতে হতেই তবেই কিন্তু ফ্লোতে আমার মোবাইলে আসা ইয়েটা চলে আসে লাইক মানে কমেন্টস গুলো এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 1000 চরণ দেখতে একটাই পরো আর কিচ্ছু দরকার নেই এমনই একটা পিস বাট আমি চেনটা দেখাতে গিয়ে আবার ইয়ে হয়ে গেলাম এই যে এই থাকছে দেখো চেনটা যেটা একটা তোমার পার্লের উপর দিয়েও যাবে ইনফ্যাক্ট গোল্ডেনের উপর দিয়েও কিন্তু যাচ্ছে মানে শুধু যে পার্লের ইয়েগুলো হয় সেটা কিন্তু নয় একদম টোটালটা মিক্সচার একটা পিস রয়েছে ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু এটা 1000 আমি আরেকবার দেখিয়ে দিলাম লেন্থটা বা ধরেই আমি দেখিয়ে দিই সেটা কি হলো ঘুরে গেল দাঁড়াও
আরেকবার আমি ধরেই দেখিয়ে দিচ্ছি, যদিও এটা পরে ফটো আমার হোয়াটসঅ্যাপেই দেওয়া রয়েছে, তোমাদের সমস্ত ক্লিয়ার ওখান থেকে আর ডাউট সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে। এই যে এই থাকবে দেখে নাও লিংক, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর এটা। হাই হাই তনিমা, ঘুমিয়ে পড়েছে ছেলে? চলো নেক্সট। আচ্ছা এটা অনেকেই বলেছিলে যে ইয়ে নেব না, সীতাহার নেব না, পেন্ডেন্ট নেব, তো চলো তোমাদের জন্য পেন্ডেন্টটাও রেডি করে দিয়েছি আমি পুজোর আগে। সবাইকে মোটামুটি খুশি করতে পেরেছি দু একজনকে ছাড়া, কারণ দু একজনের ডিমান্ডটা আমার কাছে মানে করে উঠতে পারিনি আমি দু একজনে, তো সেই কারণে আমি একটা বড় দেখিয়ে দিয়েছি। অনেকের ধরো বড় চেন দিয়ে ক্যারি করতে চাও, লং বকুল চেন দিয়ে, বা ধরো 30 চেন দিয়ে নর্মালি এখানে থাকে তো তাদের সাথে একদম আরামসে ক্যারি করতে পারো, টাসেল দিয়ে চাইলে টাসেল দিয়েও নিতে পারো, ঠিক আছে? এই থাকছে কিন্তু পিসটা, তোকে দেখতে ভালো লাগে, তোকেই দেখতে ভালো লাগে। ও মা শুধু আমাকে দেখলে হবে? প্রোডাক্ট গুলো দেখ, দেখে পরে বল কিরকম কি করেছি এবারে পুজোতে, তা আমি তো বুঝতে পারবো। হ্যাঁ গো শরীরটা ভালো নেই ছেলে, খুব ঠান্ডা লেগেছে। এই যে এটা সেম আমার ছেলেরও সেম অবস্থা, এত ঠান্ডা লেগেছে মানে কোথা থেকে উড়ে এলো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। আচ্ছা এই থাকছে দেখে নাও, বড় একটা পেন্ডেন্ট, এরকম বলবো 30 ইঞ্চ চেন দিয়ে ক্যারি করো, চাইলে পরে টাসেল দিয়েও ক্যারি করতে পারো। আমি শুধু পেন্ডেন্টটা রেখেছি বিকজ আমার মনে হয়েছে এটা কিন্তু চেন দিয়ে ক্যারি করলে বেশি বেটার লাগবে। 30 ইঞ্চে যাদের চেন রয়েছে এমনিতে মানে দরকার নেই চেনের, যাদের ধরো চেন নেই তারা এক্সট্রা করে চেনটা নিয়ে নিতে পারো, যদিও এটার সাথে চেন নিতে গেলে খুব একটা বেশি প্রাইস হয় না, যেহেতু সিঙ্গেল করে চেন নিতে গেলে কিন্তু যে প্রাইসটা পড়ে পেন্ডেন্টের সাথে নিলে পরে প্রাইসটা কিন্তু কমই পড়ে, ঠিক আছে? আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, পেন্ডেন্টের প্রাইসটা বলে দিই, পেন্ডেন্টের প্রাইসটা বলে দিই 450, পেন্ডেন্টের প্রাইসটা থাকছে কিন্তু 450, অসম্ভব দেখতে। মিনে দিয়ে একটু হালকা করে হাইলাইট করা হয়েছে, এই যাচ্ছে। আমি বলবো 30 ইঞ্চ বকুল চেন দিয়ে ক্যারি করো, 30 ইঞ্চের বকুল চেনটা দিয়ে ক্যারি করো, একদম সুন্দর দেখতে লাগবে। এই থাকছে দেখো পিচটা, মিডল পোর্শনে এখানটাতে পুরোটা এরকম করে পার বসানো রয়েছে এবং ভেতরের ফ্লাওয়ারটাতে কিন্তু দেখো মিনে করা রয়েছে একটু হাইলাইট করার জন্য, আর তার সাথে ইয়ার পিসটাও চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর দেখতে, জাস্ট অনবদ্য একটা পিস, এটুকুনি বলতেই হবে। ওয়াও চরম লকেটটা রে, ওই পেন্ডেন্টটাকেই ইয়ে করেছি, অনেকেই বলেছো যে হ্যাঁ অতটা আমাদের সাইয়ে নেই মানে বাজেট নেই বা আমরা কি পরবো না তা বলে, একদমই নয়, কেন পরবে না, নাও তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি যার যেটা মনে হয়। আচ্ছা চলো নেক্সট আমি আরেকটা পেন্ডেন্টে যাবো, বাট তার আগে আমি একটুখানি একটা হাঁসুলি দেখিয়ে দিই, নেক্সট আমি আরেকটা পেন্ডেন্টে যাবো বাট তার আগে একটু হাঁসুলিটা দেখিয়ে দিই। তোমার কানেরটা দেখাও, আমার কানেরটা অর্ণাদি, ওটা তোমার সেটের সাথে রয়েছে গো, আমি দেখিয়ে দিচ্ছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দাঁড়িয়ে যাও তুমি, পেমেন্ট অপশন বলো। ওরে অত সেটি চলে এসেছো এখানে, পেমেন্ট অপশন আমার যে নাম্বারে তুমি ইয়ে করেছো হোয়াটসঅ্যাপ করেছো ওটাতেই গুগল পে ফোন পে রয়েছে, অ্যান্ড শিপিং চার্জটা অ্যাড করে নিও, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় 60 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 85 রুপিস, ঠিক আছে? পেমেন্টটা করে আমাকে স্ক্রিনশটটা দিয়ে দাও, ওই লংটার জন্য তো, লংটার জন্য তো। আচ্ছা এই থাকছে দেখে নাও হাঁসুলিটা, এই থাকছে দেখে নাও হাঁসুলিটা, একদম অন্য রকমের করিয়েছি, যদিও তোমাদের আমকলকা হাঁসুলি আমি দিয়েছি, নতুন কিছু নয়, বাট আমকলকা হাঁসুলিটার সাথে পুরোটা ছিল কিন্তু এরকম করে তোমার হাঁসুলি স্টিকটাতে, এটাতে দেখো সাইড থেকে এরকম রিং রিং দিয়ে একটু ডিজাইনটাকে হাইলাইট করা হয়েছে যাতে গলাটা একদম নেকলেস টাইপ অফ লাগে দেখতে, সেই কারণে। আমি পুরো কনফিউজ পাবলিক, সবই ভালো লাগে। ও মা দাম কত বললি? আচ্ছা ওইটার ওইটার প্রাইস হচ্ছে 450, পেন্ডেন্টের প্রাইস হচ্ছে 450, শুধু পেন্ডেন্টটা, ঠিক আছে? ঠিক ধরেছিস, মানে তুই ভালো করে পেজটাকে ফলো করিস, এটুকুনি বলতে পারি। আচ্ছা এই থাকছে দেখে নাও সেটটা, এই থাকছে দেখে নাও সেটটা, হাঁসুলি কিন্তু সবার গলাতে অ্যাডজাস্ট হয়, নিজেদের গলার মতো করে অ্যাডজাস্ট করে নিতে হয় সব থেকে বড় কথা। এই থাকছে আমকলকার মধ্যে দিয়ে, অ্যান্ড এটা যাচ্ছে ইয়াররিংস, যদি কেউ এটার সাথে ম্যাচিং করে ফিঙ্গারিং নিতে চাও ফিঙ্গারিং ও হয়ে যাবে আমার কাছে, আমি এখানে না এখানে আমি আমকলকা ফিঙ্গারিং দেখতে পাইতাছি না, এখানে আমি আমকলকা ফিঙ্গারিং দেখতে পাচ্ছি না, বাট আমকলকা ফিঙ্গারিং হয়ে যাবে, নিচে এই ঝুলিটা বাদ দিয়ে শুধু আমকলকাটা থাকবে, প্রাইস তোমার যাবে 100, আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো আমি ওখানে পিকচার তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো এই থাকছে পিসটা, এই যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 500, একদম 1.5 এর উপর দিয়ে পেয়ে যাচ্ছ, দাঁড়াও একটু দেখে নি, হ্যাঁ 500,
একদম 1.5 এর উপর দিয়ে পেয়ে যাচ্ছে। পেছনে কিন্তু তোমাদের টাসেল আমি দিয়ে দেব, চাইলে পরে টাসেল দিয়ে অবশ্যই টাসেল দিয়ে ক্যারি করো, কারণ কখন কি খুলে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি আছে? এই যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা। তবে হ্যাঁ একটা কথা বলবো, হাসুলি পড়লে হাসুলির সাথে হাসুলির ইয়ারিংসটাই ক্যারি করার চেষ্টা করো, বেশি সুন্দর লাগে দেখতে, হাইলাইট হয় জিনিসটা কিন্তু। ঠিক আছে, আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, আমি একটু ব্যাকে দেখিয়ে দিই। আরে এসএস জুয়েলারির ডিজাইন আমার খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নামটা বলিস না, এরকম করে শর্ট ফর্মে বল, বেটার হবে। কারণ এখন অন্য ব্র্যান্ডের কোন নাম নিলে পরে না প্রো এটা মিউট হয়ে যাচ্ছে, লাইভটা মিউট হয়ে যাচ্ছে, তো ওর থেকে বেটার শর্ট ফর্মে বল। ঠিক আছে, আচ্ছা এই থাকছে পিসটা, এই পোর্শনটা দেখো, এরকম করে তোমার রিং গুলো যাচ্ছে কিন্তু, এন্ড এখানটাতে পুরো হাসুলিটা রয়েছে, এরকম করে তোমার একটা কি বলবো ছিলে কাটের ওপর দিয়ে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 500, প্রাইস রয়েছে কিন্তু এটা 500। যে দিদি বললে অর্ণা দি, আই থিঙ্ক বললে আমার কানের ইয়েটা দেখার জন্য ইয়াররিংসটা, তো ইয়াররিংসটার সাথে সেটটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের কাছে, চলো একটু শর্ট করে দেখে নাও, একটু ঝট করে দেখে না। আমি পড়ছি না পুরোটা, ঠিক আছে, ফার্স্টে আমি গলাতে পরেছিলাম তো আমি আর পড়ছি না, যখন আমি হাতের জিনিস দেখাবো তখন আবার পরে দেখিয়ে দেবো। এরকম ভাবে আসবে পিচটা, এরকম ভাবে যাবে পিচটা। এই থাকছে দেখে নাও তোমার পাখিটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 450। এই যাচ্ছে পাখিটা, টোটালটা একটা বড় বড় ক্রিস্টাল বিডস দিয়ে কিন্তু করা হয়েছে, ক্রিস্টালের গ্লেজটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু একটা ডুয়েল টোন এফেক্ট দিচ্ছে। ঠিক আছে, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 450, তার সাথে এই যাচ্ছে ইয়ারিংস। ওকে চলো সরিয়ে দিলাম আমি, নেক্সট চলে যাব, নেক্সট চলে যাচ্ছি আমি আরেকটা পেন্ডেন্টের মধ্যে দিয়ে, কারণ এখন তোমরা পেন্ডেন্ট গুলো প্রচন্ড ভাবে পছন্দ করছো, এবং তার থেকেও বড় কথা পেন্ডেন্ট গুলো সিরিয়াসলি বলবো রেডিও হচ্ছে সেরকম ভাবে। তো চলো চলে যাচ্ছি আমি নেক্সট পিসটা, হ্যাঁ ওই জন্যই দিলাম, ভুলে গেছিলাম, হ্যাঁ প্রচন্ড প্রবলেম হচ্ছে এখন অন্য ব্র্যান্ডের নাম নিলেই না মিউট হয়ে যাচ্ছে লাইভটা, তো টোটাল লাইভটা মিউট হয়ে যায় কেন। আচ্ছা এটা থাকছে দেখে নাও পিচটা, মিনেকারির ওপর দিয়ে রয়েছে একটা বড় পিকক, চাইলে পরে এটাও কিন্তু তোমরা ঝুলিয়ে এরকম করে ক্যারি করতেই পারো পেন্ডেন্টের মতো করে, যেহেতু এটা ধরো অলরেডি একটা তোমার চিনি বিটসের টার্সেল রয়েছে। আচ্ছা তার থেকেও বড় কথা এই চিনি বিটসের টার্সেলে কিন্তু কালার অপশন পেয়ে যাবে, আমি এর মধ্যে দুটো কালার অলরেডি দেখিয়ে দেব, মানে অন্য অন্য পেন্ডেন্টের সাথে, তো তোমরা সেখানে দেখে নিতে পারবে। তাছাড়া চিনি বিটসের কালার অপশনের চার্ট আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, যেগুলো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই থাকছে দেখে নাও পিসটা। হাই সহেলিদি, কি খবর? ও সোলাঙ্কি দি কেমন আছো? তোমারটা ডিসপ্যাচ হয়ে গেছে, আমি কিন্তু ট্র্যাকিং দিয়ে দিয়েছি। হ্যাঁ চলো নেক্সট চলে যাচ্ছে, এই যাচ্ছে ইয়ার পিসটা, ও চরম লেভেলে দেখতে, দেখো চরম লেভেলে দেখতে, জাস্ট কিচ্ছু বলার নেই জিনিসটা নিয়ে, এতটাই সুন্দর দেখতে, এবং একটা বড় পেন্ডেন্টের ওপর দিয়ে থাকছে, এই যাবে ইয়াররিংসটা, ইয়াররিংসটা যাচ্ছে দেখো বেশ সুন্দর দেখে, একটা পিককের ওপর দিয়ে, আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, একটা ম্যাট ফিনিশের ওপর দিয়ে এরকম করে একটা ছিলে কাটার কাজ যাচ্ছে, আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি গলারটাও খুলে। প্রাইস রয়েছে কিন্তু এটা, এটার প্রাইস থাকছে কিন্তু 550। এটার রাউন্ড শেপের পেন্ডেন্ট সেটের দামটা স্কিপ করে গেছিস ওটা, আচ্ছা রাউন্ড সেটের পেন্ডেন্ট সেটটার প্রাইসটা ছিল, বললাম আমি একবার 450, ওটার প্রাইসটা ছিল 450। হাই পিয়াস, আচ্ছা এই থাকছে দেখে নাও ডিজাইনটা, এই থাকছে দেখে নাও ডিজাইনটা, পুরোটা একটা ম্যাট ফিনিশের উপর দিয়ে এরকম করে কিন্তু ছিলে কাটার কাজ করা হয়েছে, এবং নিচের দিকে দেখো এরকম করে পুরো পুরো পাতাটাকে ইয়ে করতে গেলে না, মিনে করতে গেলে কিরকম লাগছিল একটা, তার জন্য একটু হাফ হাফ পোর্শন করে মিনেটা করিয়েছি, দেখো জিনিসটা কিন্তু ফুটছে ভালো। এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 550। লেট হয়ে গেলাম না, খুব একটা বেশি লেট হয়নি, খুব যে বেশি কিছু দেখিয়ে দিয়েছি তা নয়, তবে সাথে থাক, হ্যাঁ রয়েছে তো আরো অনেক কিছু। হ্যাঁ গো পেয়ে গেছি, দেখে আমি ভাবলাম দেখোনি হয়তো, আমার যদিও দিতে দেরি হয়েছে, আজকে সকালে দিয়েছি ডিসপ্যাচ কিন্তু কালকেই হয়ে গেছে সেকেন্ড হাফে, আমার দিতে দেরি হয়েছে। ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি আমি, মোটামুটি যাদের যাদের ডিসপ্যাচ হয়ে গেছে আমি তাদেরগুলো ট্র্যাকিং আপাতত কমপ্লিট হয়ে গেছে দেওয়া, চলো নেক্সট চলে যাচ্ছি। এবার একটা ছোট্ট মঙ্গলসূত্র দিয়ে দিই, ছোট্ট মঙ্গলসূত্র দেব, দেখে নাও মঙ্গলসূত্রটা, গিনি মঙ্গলসূত্রটা, যারা যারা বলেছিলে গিনি 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 তো রয়েছে, গিনি অনেকেই বলো যে গিনি তো রয়েছে, গিনি কেন নেব, বাট গিনির থেকে একটু অন্যরকম টাইপের একটা দিচ্ছি, দেখো খেতে খেতে তোমাকে দেখছি। এই মা আজকে লেট করে, লেট হয়ে গেছে বুঝি তোমার, আজকে লেট করে খাচ্ছ। আচ্ছা এই থাকছে দেখে নাও ছোট্ট একটা মঙ্গলসূত্র, 18 ইঞ্চি চেনের ওপর দিয়ে থাকছে, এই যে
এই আসছে পিসটা দুটো একদম বুলেট বুলেট বলা চলে না হাফ বল টাইপের রয়েছে এন্ড এই যাবে ইয়ারিংসটা ছোট্টর মধ্যে কিউটসা দেখতে যারা চাও পেনডেন্ট দিয়ে চাই ইয়ে সরি টাসেল দিয়ে চাইলে টাসেল দিয়েও কিন্তু জিনিসটাকে ক্যারি করতে পারো বেশ সুন্দর প্রাইস রয়েছে কিন্তু এটা 250 এটার প্রাইস থাকছে কিন্তু 250 আমি একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি তাহলে জিনিসটার টোটালটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সেট আবার ভুলে গেছিলাম ব্যাশ ব্যাশ সব দেখিয়ে দিলাম তো এবার কি হবে চলো নেক্সট চলে যাচ্ছি না না চিন্তা নেই খুব বেশি দেখাইনি তবে হ্যাঁ ধামাকা কিছু তো দেখিয়েছি আচ্ছা এই থাকছে ইয়ারিংসটা এই এনি এই নম্বরে নয় তুই অন্য নাম্বারটাই পাঠা অন্য নাম্বারটাই পাঠা এই নাম্বারে নয় আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু এরকম করে দেখো চিলেকাটা ডায়মন্ড টাইপের একটা কার্ড দেওয়ার জন্য এভাবে আর কি জিনিসটা আনা হয়েছে তাতে কি গ্লেজটা বেশি পড়ে প্রাইস রয়েছে কিন্তু 250 চাইলে পরে এটা কিন্তু তোমরা টাসেল দিয়েও নিতে পারো টাসেল দিয়েও কিন্তু দেখতে ভালো লাগে ছোট্ট সিম্পল মঙ্গলসূত্র চেন দিয়েই লাগিয়েছি কারণ সবাই সিম্পলের মধ্যে মঙ্গলসূত্র খোঁজো তোমরা চাইলে এটা টাসেল দিয়েও নিতে পারো ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু এটা 250 প্রাইস রয়েছে কিন্তু এটা 250 চলো নেক্সট এবার চলে যাচ্ছি একটা পার্লের চোকার দেখিয়ে দিই একটা পার্লের চোকার দেখিয়ে দিই খুব সুন্দর গো মঙ্গলসূত্রটা সত্যি সুন্দর সত্যি সুন্দর ছোট্টর মধ্যে কিউট দেখতে কিন্তু কটা দেখালে দেখিয়েছি দেখিয়েছি গো বেশ কিছু দেখিয়েছি কম মোটামুটি 6-7টা হবে 6-7টা হবে আর মঙ্গলসূত্রটা খুব পরি আমি কানে কিছু পরি না আচ্ছা শুধু মঙ্গলসূত্র আচ্ছা নেক্সট এই থাকছে দেখে নাও পিসটা পার্লের ওপর দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কমেন্ট এলো না কেন এখানে পার্লের ওপর দিয়ে যাচ্ছে আর পারছি না তুই দেখে নিস আচ্ছা 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 বালা দেখিয়েছো না মিতাদি মিতাদি আজকে বালা এখনো পর্যন্ত দেখানো হয়নি আমি দেখিয়ে দেবো আমি নিয়ে বসেছি আমি দেখিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট আগে আমি গলারগুলো একটু দেখিয়ে শেষ করে দিই চলো এই থাক আচ্ছা এরপর টাইচিন দেখাতে হবে টাইচিনেরও প্রচুর ডিমান্ড রয়েছে তোমাদের এই থাকছে দেখে নাও একটা পার্লের ওপর দিয়ে রয়েছে কাফ চোকার টাইপের যদি মনে করো করতে চায় মানে দেখতে মনে হবে কাফ চোকার টাইপের এক্স্যাক্টলি এই পোর্শনটা দেখো পুরো একটা ওই কি বলবো বুটি বুটি দিয়ে সেই একটা আমি ইয়ে চোকার দেখিয়েছিলাম না তোমাদের পুরোটা কাফ টাইপের সেই টাইপের ডিজাইনটা যাচ্ছে এবং তার নিচে দেখো তিনটে এরকম করে ফ্লাওয়ার দেওয়া হয়েছে ফ্লাওয়ার গুলো একটা করে মিনে করা হয়েছে রেড এন্ড গ্রিন এই কম্বিনেশনে দেখো ফ্লাওয়ার গুলো কিন্তু মিনে করা হয়েছে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 400 এন্ড এটার সাথে ইয়াররিংসটা চলে যাবে এরকমই একটা রেড এর মধ্যে যাচ্ছে মিনেটা তার সাথে যাবে এরকম তোমার চেনটা এই থাকছে পিসটা ঠিক আছে আমি একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবে পিসটা পড়লে পরে ঠিক কতটা স্মার্ট লাগবে দেখতে এই যাচ্ছে জিনিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 400 প্রাইস থাকছে কিন্তু এটা 400 চলো আমি পে করে দিয়েছি ওকে দি আমি দেখে নেব তুমি একটু তোমার অ্যাড্রেসটাও দিয়ে রেখো হ্যাঁ একটু আমাকে অ্যাড্রেসটাও দিয়ে রেখো প্লিজ আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যারা যারা আজকে পেমেন্ট করবে সবার কিন্তু সোমবার দিন ডিসপ্যাচ হবে হ্যাঁ কালকে আমি আর কালকে হচ্ছে তোমার শুক্রবার না কালকে পারবো না অলরেডি শনিবার দিনে করে লাভ হবে না কারণ কোরিয়ার অফিসে পড়ে থাকবে জিনিসটা ওর থেকে বেটার আমি সবারটা কিন্তু একেবারে সোমবার দিনে ডিসপ্যাচ করে দেবো ঠিক আছে আচ্ছা যে জায়গাটা পার্লের আছে সেটা ব্ল্যাকে রেড টার্সেল ব্ল্যাক রেড টার্সেল দিয়ে করা যায় না এটা তো এখন কাস্টমাইজ হবে না তুই যেটা বলছিস ওরকম টাইপের রেডের একটা পিস রয়েছে আমি দেখিয়ে দেবো আচ্ছা চলো নেক্সট একটা দেখিয়ে দিই নেক্সট একটা টাসেল দেখিয়ে সরি পেন্ডেন্ট নেক্সট একটা পেন্ডেন্ট সেট দেখিয়ে দিই দেখে নাও এটা একটা রেড টাসেল দিয়ে জিনিসটাকে রেখেছি আমি তোমরা চাইলে টাসেলের কালার অবশ্যই চেঞ্জ করে নিতে পারো দাও দাও তোমরা চাইলে কিন্তু অবশ্যই টাসেলের কালার চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে এই থাকছে কিন্তু পিসটা খুবই সুন্দর দেখতে এই যে এই থাকছে দেখো পিসটা একটা রাউন্ডের মধ্যে দিয়ে ছোট 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 বাটারফ্লাই এন্ড না ছোট বাটারফ্লাই এইখানে দুটো রয়েছে বাটারফ্লাই তারপর দেখো পুরোটা ফ্লাওয়ারের কাজ রয়েছে এন্ড ইয়ার পিসটাও দেখো একটা ফ্লাওয়ারের মধ্যে নিচে থাকছে বাটারফ্লাই এই যাচ্ছে কিন্তু ছোট্টর মধ্যে কিউটসা দেখতে বেশ সুন্দর আমি ব্যাকের ডিজাইনটা দেখিয়ে দেব যাতে তোমাদের কাছে টোটালটা ক্লিয়ার হয়ে যায় এই থাকছে দেখে নাও পিসটা আমি রেড কালারের টাসেল দিয়ে কিন্তু এটা দেখালাম ওকে প্রাইস রয়েছে কিন্তু 400 প্রাইস রয়েছে কিন্তু এটা 400 400 টাকা এই যাচ্ছে পিসটা ঠিক আছে চলো আমি এবার একটু ব্যাকে দেখিয়ে দিই ঝটাপট করে তাহলে আমি সমস্তটা কভার আপ করতে পারবো তুমি একটু ফিঙ্গারিং দেখাবে হ্যাঁ 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 ফিঙ্গারিং দেখাবো নিয়ে বসেছি ফিঙ্গারিং দেখিয়ে দেবো আচ্ছা এই থাকছে দেখে নাও ডিজাইনটা
প্রাইস রয়েছে কিন্তু এটা 400 খুবই সুন্দর এবারে যা পেন্ডেন্ট গুলো আসছে না সিরিয়াসলি বলছি এটাও যদি চাও তোমরা স্টকিং দিয়ে কিন্তু ক্যারি করতে পারো চাইলে পরে তোমরা স্টকিং দিয়ে কিন্তু ক্যারি করতে পারো আমি টাসেল দিয়েই রেখেছি ওকে চলো এই যাচ্ছে পিসটা টাসেল নয় ক্রিস্টাল বললাম ক্রিস্টাল ও না ক্রিস্টাল দিয়ে আপাতত তো হবে না আপাতত কি বলতো হোয়াইট দিয়ে টোটালটা রেডি হয়ে গেছে এখন পূজোর আগে আর কাস্টমাইজেশন হবে না এটাই হচ্ছে কথা কারণ নতুন নতুন জিনিস রেডি করতেই সবাই ব্যস্ত ওয়াও সত্যি দারুন 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 চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি বাটারফ্লাই পিকক পিকক দেখিয়েছি বাটারফ্লাই এই দেখালাম আর তার আগে একটা পাখি দেখিয়েছি এই দেখো পাখিটা অলরেডি কানে পড়ে রয়েছে আচ্ছা এটাও দেখো মঙ্গলসূত্র চেইন দিয়ে চাইলে তোমরা মঙ্গলসূত্র চেইন দিয়েও নিতে পারো আমি টাসেল দিয়েই রেখেছি মানে দেখাচ্ছি আগের দিন আমি টাসেল ছাড়াই দেখিয়েছিলাম তো সেটাই আমি টাসেল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা থাকবে এরকম একটা স্পাইকের মধ্যে দিয়ে লিপস্টিকটা কি গো লিপস্টিকটা সুইস বিউটির আমার না নেম মনে নেই নেমটা মনে নেই মানে নাম্বারটা মনে নেই ব্র্যান্ড হচ্ছে সুইস বিউটি ঠিক আছে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই আসছে দেখে নাও একটা স্পাইকের উপর দিয়ে যাচ্ছে স্পাইকের উপরে কিন্তু নেকলেসও রয়েছে এই যাচ্ছে ইয়াররিংসটা এরকম একটা স্পাইকের মধ্যে দিয়ে একদম অন্যরকম টাইপের দেখতে চাইলে পরে এটা কিন্তু মঙ্গলসূত্র চেইন দিয়েও নিতে পারো প্রাইসটা থাকছে কিন্তু 300 টাকা প্রাইস থাকছে টাসেলের কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারো আমি এটা মেরুন দিয়ে ক্যারি করেছি নরমালি মেরুনটা সবকিছুর সাথে যায় তো দ্যাটস ওয়াই এটা কিন্তু আমি মেরুন দিয়ে ক্যারি করেছি ওকে প্রাইস রয়েছে কিন্তু এটা 300 টাকা আমি একটু খুলে দেখাবো কারণ এই স্পাইকের মধ্যে তোমার ছিলেকাটার কাজটা আমি বোঝাতে পারবো না তোমাদেরকে তো দ্যাটস ওয়াই আমি একটুখানি খুলে দেখাবো বারবার করে তুলে পরে করতে গিয়ে না যিনি মানে আমার চুলটাই নষ্ট হয়ে যাচ্ছে আবার যখন আমি লাইভ শেষে দেখি না বিশ্বাস করো আমার মানে শেষের দিকে যারা থাকো তারাই দেখবে আমার মানে একদম পাগলি হয়ে যায় আমি লাইভের পর আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই থাকছে দেখে নাও পিসটা এখানে ছিলেকাটার কাজগুলো দেখো এতটা সুন্দর হাইলাইট হয় প্রাইস রয়েছে কিন্তু এটা 300 টাকা এটার প্রাইস রয়েছে কিন্তু 300 টাকা চাইলে পরে এটা কিন্তু তোমরা মঙ্গলসূত্র চেইন দিয়েও ক্যারি করতে পারো ছোট মঙ্গলসূত্র চেইন দিয়ে যদি নাও প্রাইস থাকবে সেম 300 টাকা মানে এই 18 ইঞ্চি তো না কত ওটা হ্যাঁ 18 ইঞ্চি মঙ্গলসূত্র চেইন দিয়ে নিলে তোমার প্রাইস থাকবে সেম 300 টাকা যদি কেউ লং মঙ্গলসূত্র চেইন দিয়ে নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে কিন্তু 350 কারণ লং মঙ্গলসূত্র চেইনের আগে 30 রুপিস বাড়তো বাট এখন কিন্তু চেইনের প্রাইসটা বেড়ে গেছে তো সেই জন্য ওটা 50 রুপিস মতো ডিফারেন্স হয় পিং ড্রেসের সাথে পরার জন্য লং এ কিছু দেখাও এই যে পিং ড্রেসের সাথে লং এ কিছু তো আমি দেখাচ্ছি তুমি চুজ করে নাও তোমার কোনটা বেটার হবে আর তার থেকেও বড় কথা গোল্ড প্লেটিং করবে ড্রেসের সাথে করতে পারো অসুবিধা নেই এটা একটা দেখতে পারো সিম্পলের মধ্যে দিয়ে বেশ সুন্দর দেখতে সিম্পলের মধ্যে দিয়ে দেখাচ্ছি এটা দেখতে পারো খুবই সুন্দর দেখতে একটা চেইন পেন্ডেন্ট টাইপ অফ ইয়ে বলছিলি না পিয়াস রয়েছে এই পিসটা দেখতে পারিস পিসটা দেখতে পারো প্রাইস রয়েছে কিন্তু 320 প্রাইস রয়েছে কিন্তু 320 কতটা কি লেন্থের মধ্যে দিয়ে সেটাও আমি একটু দেখিয়ে দিই এই আসছে দেখো পিসটা এই আসছে দেখে নাও সিম্পলের উপর দিয়ে একটা থাকছে বল চেন দিয়ে করা এবং পেন্ডেন্টটা যেরকম রয়েছে ইয়াররিংস কিন্তু এক্স্যাক্ট সেম পিসে পাবে ইয়াররিংস কিন্তু দেখো এক্স্যাক্ট সেম পিসে পেয়ে যাচ্ছ এই যাবে কিন্তু ইয়াররিংসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 320 প্রাইস রয়েছে কিন্তু এটা 320 320 টাকা এই যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা ওকে প্রাইস থাকবে কিন্তু এটা 320 320 টাকা লেন্থটা দেখে নিলে আমি লেন্সটা দেখানোর জন্য কিন্তু জিনিসটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি ওকে চলো ফিঙ্গার রিং বলেছো আমি এবারে ফিঙ্গার রিং এ যাব টাইচেন হ্যাঁ টাইচেন হবে টাইচেনেরও রিকোয়েস্ট রয়েছে ঠিক 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 টাইচেন গুলো আমি দেখিয়ে দেব টাইচেন গুলো দেখিয়ে দেব বাট তার আগে আমি দুটো জিনিস একটু রিকোয়েস্ট করব দেখিয়ে নি তারপর আমি যাচ্ছি তোমাদের তোমাদের রিকোয়েস্ট মতো তোমাদের ইয়েতে প্রোডাক্টে তোমাদের রিকোয়েস্ট মতো তারপর আমি দেখাচ্ছি দুটো জিনিস আমাকে একটু দেখিয়ে নিতে দাও ঠিক আছে নেক্সট একটা লহরি দেখাচ্ছি দেখো একটা গোল্ডেনের উপর দিয়ে মানে টোটাল পিসটা গোল্ডেনের ফিঙ্গারিং ও দেখাবো অরুণিমা দি একটু দাঁড়িয়ে যাও টাইচেনও দেখাবো বাট আমাকে তার আগে দুটো জিনিস একটু দেখিয়ে নিতে দাও ঠিক আছে আমি তারপর দেখাচ্ছি চলো নেক্সট একটা দেখাচ্ছি গোল্ডেনের উপর দিয়ে যাচ্ছে মানে পার্ল চেন দিয়ে নয় গোল্ডেনের চেন দিয়ে করা একটা লহরি দেখো কাজটা জাস্ট দেখো বাট তার আগে এটা পেঁচিয়ে গেছে
লহরি জিনিসগুলো না প্রচন্ড ভাবে পেঁচিয়ে যায়, পড়ার সময় নিজেকে খুলে নিতে হবে। এই থাকছে দেখে নাও জিনিসটা, একদমই অন্য রকমের একটা পিস রয়েছে। এই থাকছে দেখে নাও একটা লহরি, এই থাকবে কিন্তু লহরিটা। ওকে, এই পোর্শনটাতে দেখো একটু কাফ চোকার টাইপের ছোট্ট একটা কাফ দেওয়া হয়েছে। দেন এখানে দেখো পুরো চেন দিয়ে কিন্তু পুরো লহরিটা রয়েছে। চেনের মধ্যে কোন রকম কোন কাজ মানে দেওয়া হয়নি, কারণ যাতে এই কাফটা যাতে হাইলাইট হয়, এবং সেটার মধ্যে হালকা করে দেখো মিনিকারির একটা কাজ রয়েছে। চরম দেখতে, প্রাইসটাও চরম পাবে, এবং এটার সাথে কিন্তু ইয়াররিংস থাকছে, এরকম একটা ছোট্ট স্টার টাইপের রয়েছে স্কোয়ারের উপর দিয়ে। প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস রয়েছে কিন্তু 500 বলতে যাচ্ছিলাম। আচ্ছা, এটার প্রাইস রয়েছে কিন্তু 500। এই থাকছে দেখিয়ে নাও পিসটা, চরম লেভেলের দেখতে, একটা পড়লে জাস্ট এরকম লেন্থের মধ্যে দিয়ে থাকবে। এন্ড যদি নেকলেস পরো তাহলে একটু নামিয়ে পড়বে জিনিসটা, তাহলে দেখো এই আসবে পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 500, এই থাকছে জিনিসটা। ওকে, চলো সরিয়ে দিলাম প্রত্যেকটা পিসই, বলবো পুজোর আগে কিন্তু একদম লিমিটেড পিস, কারণ কি রিস্টক হওয়াটা প্রচন্ড টাফ, সিরিয়াসলি বলছি রিস্টক হওয়াটা প্রচন্ড টাফ। আর তার থেকেও বড় কথা, আর যে খুব বেশি দিন দেরি আছে বলবো না, এই উইক নেক্সট উইক হলেই কিন্তু মহালয়া, তো সেই কারণে বুঝতেই পারছো হাতে একদমই টাইম নেই। এই যাচ্ছে পিচটা, এবং তার থেকেও চেন গুলো দেখিয়ে দেবো। একটা মোটা চেনের ওপর দিয়ে দেখো পুরো চেন গুলোকে কিন্তু দেওয়া হয়েছে, নিচের চেনটাও আমি একটু দেখিয়ে দেব। ওকে, প্রাইস রয়েছে কিন্তু 500, প্রাইস রয়েছে কিন্তু এটা 500। যারা লহরি টাইপ চাইছিলে তো এই পিসটা দেখতে পারো। আমি দেখি আজ কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারি, একদম দেখতে থাকো দেখতে থাকো। চলো নেক্সট একটা পিস দেখাচ্ছি, ছোট্ট একটা পেন্ডেন্ট দেখিয়ে দিই, এন্ড তার ও পার্লেটটাকে দেখিয়ে দিই, পার্লেটটা একটু দেখিয়ে দিই। পার্লেট ইয়াররিংস যারা বলছিলে, পার্লেট ইয়াররিংস দেওয়া একটা সেট রয়েছে এটা, পার্লেট ইয়াররিংস যারা চাইছিলে, পার্লেট ইয়াররিংস দেওয়া একটা সেট মিড লেন্থের, খুব বেশি লেন্থ বলবো না। এই থাকছে দেখে নাও লেন্থটা, এই আসছে দেখে নাও লেন্থটা, ঠিক আছে, একদম রানী হার বলতে পারো, জাস্ট আর কিছু বলার নেই। অনেকে এর আগে যে ইয়েটা নিয়েছিলাম পার্লেট ইয়াররিংস দেওয়া যে কম্বো সেটটা এনেছিলাম, অনেকেই বলেছিলেন আর চোকার লাগবে না, শুধু লং নেবে অ্যান্ড ইয়েটা নেবে, ইয়াররিংস নেবে, তো তাই সেই অনুযায়ী তোমাদের ইয়াররিংস অ্যান্ড ইয়েটা দিয়ে নিয়ে এসেছি লংটা, ইয়াররিংস অ্যান্ড লংটা দিয়ে। এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে, অ্যান্ড এই থাকছে জাস্ট ওয়েটি না, সিরিয়াসলি বলছি এই থাকছে দেখে নাও ইয়াররিংস। যারা বড় ইয়াররিংস পরতে পছন্দ করো শুধু ইয়াররিংসটাও ক্যারি করতে পারবে, এরকম করে দেখো শুধু ইয়াররিংসটাও তুমি আরামসে ক্যারি করতে পারবে। কিন্তু আমি একটু কাজটা ব্যাকে দেখাবো, তারপর আমি বাকিটা বলছি। একদম 1.5 এর ওপর দিয়ে রয়েছে কিন্তু, এই থাকছে দেখে নাও ডিজাইনটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 650, এটার প্রাইস রয়েছে কিন্তু 650। এই থাকছে দেখো কাজটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 650, জাস্ট অপূর্ব দেখতে, আমি কতটা বোঝাতে পারলাম জানি না। এই দেখো দুদিক থেকে দুটো পিকক রয়েছে, মিডিলে ফ্লাওয়ার, এখানে একটা বড় ফ্লাওয়ার, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু কনসেপ্টে, এই যাচ্ছে লেন্থটা। চলো, অনেক কমেন্টস কিন্তু উপরে উঠে গেল, আমি ঠিক দেখতে পেলাম না, এটা দারুণ। হ্যাঁ, কোনটা আগের ইয়েটা, তো আগের লহরিটা বললে, এইবার আমার পার্সেলটা নিয়ে নেব, না হলে আরো সাইজ বাড়লে পোটলা সুদ তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি ওটাই বলবো যে নিয়ে নিও, কারণ কি তোমারটা অনেকটা টাইম লাগবে আমাকে ডিসপ্যাচ করতে, একদিন আর কি তোমারটা নিয়েই বসতে হবে আমাকে প্যাকিং করার জন্য। আচ্ছা, এই থাকছে পিসটা, হ্যাঁ, প্রাইস রয়েছে কিন্তু এটা 650, প্রাইস থাকছে কিন্তু 650, কোন রকম কোন চোকার নেই, এন্ড 1.5 এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু টোটাল সেটটা। চলো সরিয়ে দিলাম, হাই মনীষা কেমন আছো, দিয়ে আগেরটা দেখাও না, আগের সেটটা চলো দেখিয়ে দিচ্ছি আরেকবার, নেক্সট আর কিছু বললাম রিপিট দেখাবো। এবারে বললে ফিঙ্গার রিং অ্যান্ড টাই চেন, চলো ফিঙ্গার রিং ফার্স্টে দেখিয়ে দিই, তারপর আমি টাই চেনে ঢুকছি, ঠিক আছে। চলো নেক্সট এটা একটু দেখিয়ে দিই, তারপর ছোট ইয়াররিংস দেখাবার রয়েছে। আচ্ছা, এই যে এই থাকছে দেখে নাও পিসটা, দাঁড়াও তো একটুখানি, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500 টাকা। এই যাচ্ছে জিনিসটা, খুবই সুন্দর দেখতে, 500 টাকার জিনিস তো নয় এটুকুনি বলতেই পারি। তোমরা পেয়ে যাচ্ছ একদম পুজো ধামাকাতে নিউ ডিজাইন, নিউ অফারে, এরপরে কেউ আর ডিসকাউন্ট বা অফার বলো না প্লিজ।
এরপরে আর কেউ বলো না। এই থাকছে দেখে নাও ডিজাইনটা। এই টাইপের যদি চোকার নিতে চাও তো চোকার আমি একটা দেখিয়ে দিচ্ছি। চোকার এই টাইপের যদি চোকার নিতে চাও তো আমি সেটা একটা দেখিয়েছি। হাই নবনী দিদি, পার্লে শুধু ইয়ারিংস আসেনি কিন্তু, তবে পার্লের একটা লং এর সাথে পার্ল ইয়ারিংস এসেছে। হ্যাঁ, ডিজাইনটা তোমার চেঞ্জ রয়েছে, ডিজাইনটা কিন্তু চেঞ্জ রয়েছে, আমি জাস্ট একটু আগেই দেখালাম। কাফ লহরিটা, ইয়াস কাফ লহরি, ঠিক ঠিক ঠিক, কাফ ডিজাইন দিয়ে। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা চোকার, ওটার সাথে চাইলে নিতে পারো। এক্সাক্ট ওরকম লিফ টাইপের, যদিও মিনেকারি নয় এটুকুনি বলতে পারি। এই থাকছে দেখে নাও পিসটা, কাফ চোকারটা প্রাইস থাকছে কিন্তু এটা 400, এটার প্রাইস থাকছে 400। ছোট্ট ছোট্ট লিফ মোটিভে রয়েছে। যাই হোক, উফ নম নম করে চলে এসেছে, চলে এসেছে কমেন্টস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটু বেশি করে কমেন্ট করো তো দেখি, অ্যাটলিস্ট রিয়াক্ট গুলো তো চলে আসুক এখানে। তোমার ইয়াররিংস পার্লের কই এনে দিলে, ওটাই তো বললাম পার্লের ইয়াররিংস টা শুধু আসেনি, এবারে ইয়াররিংস এর সাথে তোমার লং এসেছে, মানে লং এর সাথে ইয়াররিংস পাবে পার্লে। ঠিক আছে, এই থাকছে দেখে নাও চোকারটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 400, এটার প্রাইস থাকছে কিন্তু 400। ছোট্ট ছোট্ট সিম্পল একটা সূক্ষ্ম কাজের উপর দিয়ে রয়েছে, এন্ড তার থেকেও বড় কথা পাচ্ছ কিন্তু 1.5 এর উপর দিয়ে এই যাচ্ছে দেখে নাও কাজটা, এই যাচ্ছে দেখে নাও কাজটা, এন্ড এটা রয়েছে কিন্তু ইয়ারপিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 400। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম, এখানে লাইভ করছি, ওই মোবাইলে কমেন্টস দেখতে প্রচন্ড প্রবলেম হয়, প্রচন্ড প্রবলেম হয়। যাই হোক, চলে এসেছে এখানে কমেন্ট, আরেকটু বেশি করে বলবো ইয়ে করো কমেন্টস এন্ড রিয়াক্ট করতে থাকো, তাহলে কি ইয়ে হবে, রিয়াকশন গুলো চলে আসবে এখানে। চলো ফিঙ্গারিং বলেছো, ফিঙ্গারিং একটু ঝটাপট 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 একটু ফিঙ্গারিং দেখিয়ে দিই। এটা একটা ফ্লাওয়ার থাকছে দেখো, এরকম করে একটা থ্রিডি এফেক্টের উপর দিয়ে, আমি জানি না কতটা বুঝতে পারবে যার জন্য আমি ব্যাকে করে দেখাচ্ছি। এই থাকছে দেখে নাও একটা ফ্লাওয়ার, ঠিক আছে, এরকম করে একটা থ্রিডি এফেক্টের মধ্যে দিয়ে, প্রাইস রয়েছে কিন্তু এটা 120, এটার প্রাইস থাকছে কিন্তু 120। প্রত্যেকটা কিন্তু তোমার ইয়েতে থাকছে, ফ্লেক্সিবল রয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার ইয়েটা দেখে নাও, পলা ফিঙ্গারিং অনেকেই বলছিলেন মেরুন কালারের মধ্যে দিয়ে রয়েছে, তবে হ্যাঁ পলা ফিঙ্গারিং কিন্তু তোমার ফিক্সড সাইজে রয়েছে, এটা কিন্তু মানে কোন অ্যাডজাস্টেবল সাইজ হয় না, প্রাইস কিন্তু 100 করে। কলা ফিঙ্গারিং এর প্রাইস কিন্তু এখন কমে গেছে, প্রাইস হয়েছে 100 করে। তবে এটুকুনি বলতে পারি আমার যে এই আঙুলে হচ্ছে, যদিও ঢিলা হচ্ছে আঙুলে, তো আমার যে এই আঙুলে হচ্ছে তোমাদের যে এই আঙুলেই হবে এটা কিন্তু নয়, তবে এটুকুনি বলতে পারি যে 10টা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুলেও হয়ে যাবে। তবে কলা ফিঙ্গারিংটা এই থাম ফিঙ্গারিং এ পড়লেও কিন্তু ভালো দেখতে লাগে, সিরিয়াসলি বলছি। আর একবার দেখাবে পার্লে সেটটা, আমি দেখিয়ে দিচ্ছি, তারা আমি একটুখানি ফিঙ্গারিংটা শেষ করে দিই, দেন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটার প্রাইস গেল কিন্তু 120, এটার প্রাইস গেল 120। কি হলো ঝটপট ঝটপট ঝটপট, চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট নয় এখানে নেই, নেক্সট চলে যাচ্ছি। এই পিসটা দেখে নাও, বেশ বড় সুন্দর দেখতে একটা ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু এটা 150। এই থাকছে দেখে নাও কাজটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 150। চলো নেক্সট ফিঙ্গারিং এ চলে যাই, ফিঙ্গারিং আমার দেখানোই হয় না, জানে দুটো বক্স এরকম ভাবে ইয়ে হয়ে রয়েছে, আমার দেখানোই হয়ে ওঠে না ফিঙ্গারিং। নেক্সট একটা ছোট্ট ফ্লাওয়ারের ওপর দিয়ে দিচ্ছি, এই থাকছে দেখে নাও ছোট একটা ফ্লাওয়ার, প্রাইস থাকছে 100, প্রাইস থাকছে কিন্তু 100। এই থাকছে ফ্লাওয়ারটা, ঠিক আছে, অ্যাডজাস্টেবল কিন্তু প্রত্যেকটা পিসই, প্রাইস রয়েছে কিন্তু 100 ওটা। চলো নেক্সট একটু অন্যরকম টাইপের একটা দিই, মানে নর্মালি রাউন্ড ফ্লাওয়ার এইসব ছাড়া একটু অন্যরকম টাইপের দিই একটা, দেখে এই থাকছে দেখো কাজটা, একটা লিপ মোটিভ টাইপের রয়েছে। আমাকেও তাহলে পিককে কিছু দেখিয়ে দেখিয়ে থাকলে দেখাও, পিককে হ্যাঁ একটা পিস দেখিয়েছি, পেন্ডেন্টে একটা পিস দেখিয়েছি, একটু দাঁড়িয়ে দাও আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তারপর আমি টাইচেনে ঢুকছি। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটাও 100, এটা চাইলে পরে না তোমরা টাইচেনের সাথে ম্যাচ করে নিতে পারো, এরকম একটা ছোট ইয়াররিংস এর মধ্যে টাইচেন রয়েছে 250, মানে ছোট লেন্থে 24 ইঞ্চ লেন্থে, তো তার সাথে চাইলে ম্যাচিং করে নিতে পারো। যখন টাইচেনটা দেখাই তখন ফিঙ্গারিংটা হাতে পায় না, ফিঙ্গারিংটা আজকে পেয়েছি হাতে, দেখিয়ে দিলাম। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি আর একটা ছোট্ট ফ্লাওয়ারের মতো বেশ সুন্দর দেখতে পিসটা, এটারও প্রাইস যাবে 100। এটারও এটা বহুদিন আগে পাশাতে এসেছিল, খুবই সুন্দর দেখতে, প্রাইস থাকছে দেখে নাও 100। এই আসছে কাজটা, এই আসছে কাজটা। আচ্ছা মান্টিদি বালা বলেছিলে রয়েছো তুমি,
রয়েছো একটু বলো আমাকে, কারণ হাতে জিনিসের প্রচুর ডিমান্ড ছিল আজকে। টাইমটা কি করে পেরিয়ে গেল বুঝতে পারছি না তো। আচ্ছা এই থাকছে, দেখে নাও আরেকটা ছোট্টর মধ্যে। প্রাইস কিন্তু 100 টাকা ব্যাকেই রাখছি হ্যাঁ, কারণ আমি তাহলে ঝটাপট করে ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ধরো দুটো জিনিস বললে রিপিট করে দেব, দেন আমি টাই চেনে চলে যাব। আচ্ছা নেক্সট এটা দেখে নাও, বাটার সেপের লিংকটা আমি নেব। বাটার সেপের মানে ওই লিপ সেপটা বলছো কি? আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা একটা দেখে নাও, রাউন্ডের ওপর দিয়ে বেশ একদম একটা ভরাট একটা কাজের মতো যাচ্ছে। এই থাকবে জিনিসটা, এই থাকবে দেখে নাও জিনিসটা পুরোটা কিন্তু এরকম করে পাতা পাতা ডিজাইন দিয়ে একটা ভরাট কাজ। প্রাইস রয়েছে কিন্তু 120, প্রাইস রয়েছে কিন্তু এটা 120, 120 টাকা। অ্যাডজাস্টেবল কিন্তু রয়েছে এখান থেকে, প্রত্যেকটা কিন্তু দেখো অ্যাডজাস্টেবলে যাচ্ছে। যা আজকে কিছু না নেওয়া শপথ ভেঙে গেল, তাহলে নিও না নিও না। চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি, এই থাকছে আরেকটা রাউন্ডের মধ্যে দিয়ে, খুব সুন্দর ফিনিশিং গুলো গো। প্রাইস রয়েছে কিন্তু এটাও 100, প্রাইস থাকছে দেখিয়ে নাও এটাও একটা 100। আচ্ছা রাউন্ড তো অনেক কটা দেখালাম, দাঁড়ো আরেকটা আমি অন্য টাইপের শেপে দেখিয়ে দিচ্ছি। এই থাকছে জিনিসটা হ্যাঁ, প্রাইস রয়েছে কিন্তু 100, প্রত্যেকটার ফিনিশিং এতটা সুন্দর না, সিরিয়াসলি বলছি খুবই সুন্দর দেখতে। আর একটা মিনিকারি দেখিয়ে দেব বড় সাইজের, তারপর আমি চলে যাচ্ছি। কিন্তু ভুট্টা ভুট্টা, আচ্ছা 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 আমি তাই। আচ্ছা নেক্সট এটা একটা দেখে নাও, ছোট্ট একটা পিককের মধ্যে দিয়ে রয়েছে এরকম একটা 3D, ব্যাকে দেখা এরকম একটা 3D এফেক্ট টাইপের যাচ্ছে দেখো পিককটা, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিচটা, প্রাইস কিন্তু 100, এটারও প্রাইস কিন্তু 100 রয়েছে। আমি আচ্ছা ইয়েটা দেখাবো বললাম তো, কৃষ্ণের পালকটা দেখাতে গিয়ে কোথায় চলে গেলাম, বাঁশি সমেত পালকটা। এই দেখো এটার একটা ইয়েও রয়েছে, টাইচেন রয়েছে, যদিও টাইচেনটা আমার এখন কাছে নেই কিন্তু ঠিক আছে বলেই দিচ্ছি। তো এই থাকছে দেখে নাও ফিঙ্গার রিংটা, প্রাইস রয়েছে কিন্তু 100, প্রাইস রয়েছে কিন্তু এটাও 100, 100 টাকা। আমি একটু হাতে পরেও দেখিয়ে দিই, তাহলে তোমাদের লেন্থটা তোমরা বুঝতে পারবে। এই যে ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 100 করে। চলো নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটু বড়র মধ্যে, ফ্লাওয়ার ডিজাইনে, তারপর আমি ওই দুটো রিপিট করব না, পিককটা বললে আরেকটা কি বললে, পার্লেটটা। এই থাকছে দেখো আরেকটা বড় এরকম একটা 3D এফেক্টের মতো করে যাচ্ছে, খুব সুন্দর একটা মিনিকারি কাজ থাকছে, ফিঙ্গারিংটা এই যাচ্ছে পিচটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 200, এটার প্রাইস থাকছে কিন্তু 200, 200 টাকা। আমি একটু ব্যাকে দেখাই, কারণ জিনিসটা না দেখালে সিরিয়াসলি বুঝতে পারবে না কি রয়েছে পিচটা। এই থাকছে দেখো কাজটা, রেনুগুলো দেখো প্রত্যেকটা রেনু কিন্তু এরকম সুন্দর করে দেখো বোঝা যাচ্ছে, এতটাই ফিনিশিংটা সুন্দর রয়েছে। প্রাইস কিন্তু এটা থাকছে তোমার 200, 200 টাকা, ঠিক আছে। চলো নেক্সট এবার ওই দুটো আমি রিপিট করে দিই, আরো যদি কারোর কিছু রিপিট করতে হবে একটুখানি বলো, তারপর আমি টাইচেনে ঢুকবো। ছোট্ট ছোট্ট টাইচেন গুলোও দেখিয়ে দেবো, আর কি ছোট ইয়াররিংস বলেছিল, আর কাকে কি দেখাতে হবে, ঝটপট 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 একটুখানি কমেন্ট চাই, একটুখানি কমেন্ট চাই। পার্লেটটা রিপিট করতে বললে অ্যান্ড পিককটা বলেছো, পিকক আমি পরে দেখাচ্ছি না, ওকে আমি জাস্ট হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, হাতে ধরে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। 550 প্রাইস যাবে, এই থাকবে দেখে নাও পিককটা, এই যে এই থাকবে, এটা কিন্তু এই ইয়ারিংসে দাঁড়া, এই থাকবে দেখে নাও পিককটা, প্রাইস থাকবে কিন্তু এটা 550। ব্ল্যাক কালারের ট্যাসেল দিয়ে রেখেছি, এটা চাইলে তোমরা অন্য কালারের ট্যাসেল দিয়েও নিতে পারো, এই আসবে পিসটা, ঠিক আছে। কঙ্কন দেখাবে গো, কঙ্কন সুদীপটা দিয়ে নিয়ে বসিনি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, হাতে সাইজটা লিখে করো তাহলে আমার সুবিধা হয়। আগে আগে কি ধামাকা দিয়েছো বললে, এই রে প্রত্যেকটা রিপিট করতে গেলে তো মুশকিল ব্যাপার, প্রত্যেকটা রিপিট করতে গেলে তো মুশকিল ব্যাপার। আচ্ছা আমি দেখিয়ে দেবো দাঁড়ো একটু বালা, এই যে সুমনা দি আমি বলছিলাম একটু দাঁড়িয়ে যাও, 10 মিনিট দাঁড়িয়ে যাও, আমি বলবো 10 মিনিট দাঁড়িয়ে যাও, আমাকে একটু টাইচেনটা দেখিয়ে নিতে দাও, দেন আমি বালা দেখিয়ে দিচ্ছি। বালা আমি নিয়ে বসেছি, আর তোমার হাতের সাইজটা একটু বলো না সুমনা দি, হাতের সাইজটা একটু বলো, বালা গুলো কোথায় গেল। আচ্ছা এই থাকছে দেখে নাও পার্লের সেটটা,
নবমী দাদি রয়েছো, এই থাকছে দেখে নাও পার্লে সেটটা। মিড লেন্থের মধ্যে তোমরা চাইছিলে, অনেকেই মিড লেন্থের মধ্যে যাচ্ছে, দেখো লংটা এন্ড তার সাথে এটা থাকছে ইয়াররিংসটা, পার্লেরই মধ্যে দিয়ে যাচ্ছে ইয়াররিংসটা পুরোটা। নিচের এই পোর্শনটাতেও দেখো পার্ল দিয়ে পুরোটা করা রয়েছে, পুরো পার্লটা এরকম ভাবে যাচ্ছে কাজটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 650, এটার প্রাইস থাকছে কিন্তু 650। চলো সরিয়ে দিলাম আমি, নেক্সট কটা টাই চেন একটু দেখিয়ে দিই, কারণ টাই চেনের অনেক প্রচুর ডিমান্ড, এখানে কয়েকটা পিস রয়েছে, আমি দেখিয়ে উঠতে পারি না টাই চেন গুলো নর্মালি, তো একটু ঝটাপট করে দেখিয়ে দিই, তারপর আমি বালাতে ঢুকবো। বাট আমাকে একটু সাইজ গুলো মেনশন করতে থেকো, আমার পক্ষে বেটার হয়, কারণ প্রত্যেকটা সাইজেস অ্যাভেলেবেল নেই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে। 28 তোমাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, ও আচ্ছা 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 দেখিয়ে দিচ্ছি তার। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা টাই চেন, এটা টাই চেন বলবো না, চেন পেন্ডেন্ট বলতে পারি, কারণ টাই চেন টাইপ এর নয় জিনিসটা, দ্যাটস ওয়াই আমি টাই চেন বলছি না। তাও এই থাকছে দেখে নাও একটা পিস, টাই চেন করেও ক্যারি করতে পারো, এই যাবে ইয়ারিংসটা, এই যাচ্ছে দেখে নাও ইয়ারিংসটা, বেশ একটা লম্বার উপর দিয়ে রয়েছে, এটা থাকছে পিসটা, ঠিক আছে। একটু আগেই বলছিলাম মানে এটা আনম্যারিডরাও আরামসে ক্যারি করতে পারবে, যেহেতু একটা লং চেন পেন্ডেন্ট টাইপে যাচ্ছে, খুবই সুন্দর দেখতে। প্রাইস রয়েছে কিন্তু 400, প্রাইস রয়েছে কিন্তু 400। এই পোর্শন গুলো দেখো হালকা করে মিনে করা রয়েছে, ফ্লাওয়ারটা কিন্তু মিনের উপর দিয়ে যাচ্ছে। চেনের লেন্থটা দেখিয়ে দিলাম আমি, আর আরেকটা জিনিস, চেনটা কিন্তু তোমার ইয়ের পেন্ডেন্টটা কিন্তু বের করতে পারবে না, বিকজ এটা কিন্তু ফিক্সড চেন রয়েছে, চেনটা কিন্তু ফিক্সড চেন রয়েছে, মানে এস নেই, এস নেই, আমি সেটার কথাই বলে দিলাম। ওকে এই থাকছে পেন্ডেন্টটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 400, প্রাইস রয়েছে কিন্তু এটা 400। চলো সরিয়ে দিই, নেক্সট একটা ছোট্টর মধ্যে টাইচিন দেখাই, দেখো খুব কিউট দেখতে টাইচিনটা, দেখো জাস্ট চরম দেখতে, আমি আর করছি না। হ্যাঁ এরকম একটা লং এর উপর দিয়ে যাবে কিন্তু পিসটা, এন্ড তার সাথে ইয়াররিংসও যাবে, এরকম একটা ছোট্ট রোজের মধ্যে দিয়ে, যারা ছোটর মধ্যে টাইচেন খোঁজো এই পিসটা দেখতে পারো। লেন্থ আসবে মোটামুটি 30 ইঞ্চ টাইপের লেন্থ আসবে, এন্ড এই যাচ্ছে দেখে নাও ইয়াররিংসটা, প্রাইস থাকবে কিন্তু এটা 250, এটার প্রাইসটা থাকবে কিন্তু 250, এই থাকছে পিসটা, ঠিক আছে। এন্ড চেন কিন্তু অনেকটাই রয়েছে, মানে 30 ইঞ্চ টাইপের আসবে তোমার চেনের লেন্থটা, আমি তাও একবার দেখি, এই লেন্থ পর্যন্ত কিন্তু আসবে। প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 250, একটু আমি ব্যাকে দেখিয়ে দিই। হাই সঙ্গীতা দি, এই থাকছে জিনিসটা, ঠিক আছে 250। চলো নেক্সট একটা টাই চেনে চলে যাচ্ছি, একটা ইয়ের মধ্যে রাখলাম যে বক্সের মধ্যে টাই চেন গুলো, মিলা হ্যাঁ মিলা হ্যাঁ 300 এর মধ্যে দেখে নাও টাই চেনটা, এটা একটা স্কোয়ার টাইপের উপর প্রচন্ড ডিমান্ড, এই স্কোয়ারটার মধ্যে তোমরা কিন্তু ইয়েও পেয়ে যাবে, কি বলে ওটা, স্টকিং, স্টকিংও কিন্তু পেয়ে যাবে এই স্কোয়ার ডিজাইনটার উপর, তার সাথে কিন্তু ম্যাচিং করে দেখতে পারো। এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300, লেন্থ থাকছে 36 ইঞ্চ লেন্থ, আমি একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এই থাকছে পিসটা, ফিক্সড টাই কিন্তু, এগুলো কিন্তু ফিক্সড টাই রয়েছে, অ্যাডজাস্টেবল নয়, যেটা অ্যাডজাস্টেবল রয়েছে আমি কিন্তু বলে দেব। ওকে প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 300। চলো নেক্সট পিসে চলে যাচ্ছি, নেক্সট একটা দেখো রাউন্ডের, রাউন্ডের মধ্যে একটা পিকক যাচ্ছে, নেক্সট একটা দেখে নাও, এরকম একটা রাউন্ডের মধ্যে দিয়ে থাকছে, দেখো পিককের কাজটা করা রয়েছে, এবং ওই পিককটা এক্সাক্ট তোমাদের ইয়াররিংস এ পেয়ে যাচ্ছে, আমি একটু সামনে থেকে দেখাই পিসটা, এই থাকছে দেখো কাজটা, প্রাইস কিন্তু রয়েছে 300, এগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড টাই রয়েছে, আমি কিন্তু যেটা অ্যাডজাস্টেবল করা যাবে আমি বলে দেব, হ্যাঁ তোমরা একটু ভালো করে শুনে বুক করো দে, এই থাকছে কাজটা, প্রাইস রয়েছে কিন্তু 300, এটার প্রাইস থাকছে। এই রাউন্ডের মধ্যে একটা জবা ফুল এসেছিল, সেটা সেটা কিন্তু আপাতত স্টক আউট হয়ে গেছে। চলো আরেকটা পিস দেখিয়ে দিই, ছটপট করে ঢোক না বাবা, তবে তো আমি নেক্সট পিসে যাব। আরেকটা দেখাচ্ছি দেখে নাও, এই পিসটা একদম অন্য রকম টাইপের, না এটাও ফিক্সড, এটাও ফিক্সড টাই রয়েছে, ডিজাইনটা লেন্থ কিন্তু সেই 36 ইঞ্চ লেন্থ, লেন্থ কিন্তু থাকছে দেখো এরকম 36 ইঞ্চ লেন্থের মধ্যে, এন্ড এটা থাকছে কিন্তু ইয়াররিংসটা ছোট্ট একটা
পাখিতে যাচ্ছে, ছোট্ট একটা পাখিতে যাচ্ছে, দেখে নাও ইয়ারিংসটা। তুমি জানো যেটা কানে পরে আছে ওটা কি সেটে? হ্যাঁ গো সেটে রয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়ো। এখনই যে টাইচেনটা দেখালে ফ্লাওয়ার মোটিভে, ওটার পেন্ডেন্টে এই রে ফ্লাওয়ার মোটিভে কোনটা দেখালাম? স্টারের মধ্যে যেটা বলছো, মানে স্কোয়ারের মধ্যে যেটা বলছো কি, স্কোয়ারের মধ্যে যেটা ওটার কথা বলছো কি? সোলাঙ্কি দি তোমার জন্য একটা সুখবর রয়েছে, বাট আজকে না, প্রাইস 250 যেটা। ও আচ্ছা, না 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 না, ওটা তোমার হাসুলিতে রয়েছে একটা, ব্যাস এই থাকছে, দেখে নাও পিসটা, এ থাকছে, দেখে নাও পিসটা। যদি এখন আমি হাতে পাইনি সেজন্য আমি তোমাকে সুখবরটা দিইনি, বাট পেলে পরে তুমি কাঁদবে, সুখবরটা পেলে পরে তুমি কাঁদবে। এখন আমি হাতে পাইনি, একটু সিগন্যাল পেয়েছি, ওটা পাই আমি হাতে, তারপর আমি তোমাকে জানাবো। চলো নেক্সট চলে যাচ্ছি আরেকটা পিস। এই পিসটা দেখো একটা হার্ট মোটিভ টাইপের মধ্যে দিয়ে রয়েছে স্কোয়ারের আগে। আচ্ছা ছোট্টটা, ছোট রোজটা বলেছো, না গো ওটা তোমার পেন্ডেন্টে হবে না, ওটা পেন্ডেন্টে হবে না। এই থাকছে, দেখে নাও, তোমার একটা ইয়ের মধ্যে দিয়ে থাকছে, কি বলে এটা, রোজ হার্ট, হার্ট মোটিভে রয়েছে, এরকম একটা নেটের কাজ রয়েছে, তার উপরে এরকম একটা ফ্লাওয়ারে যাচ্ছে। ফ্লাওয়ারের কাজটা আমি দেখাবো না, ফিস নয়, ফিস নয়, আমি পাই আগে তারপর তোমাকে বলবো, কারণ এখনো এদের কথা তো আমার বিশ্বাস হয় না, এমন সব ধোকাবাজি দিচ্ছে পুজোর সময়, এরা এক বলে আর এক করছে, তো ওই কারণে আমি আগে হাতে পাই তারপর আমি বলবো তোমাদের। প্রাইস রয়েছে কিন্তু এই দেখো 300 কিন্তু প্রাইস রয়েছে। আমাকেও সুখবর দাও একটু, তোমার ওই রোজটা নিয়ে, ওটা নিয়ে কোনো সুখবর নেই বাবু, তোমার ওই রোজটা নিয়ে সুখবর দিলে তুমি খুশি হবে, বাট সিরিয়াসলি বিশ্বাস করো ওই রোজটা নিয়ে কোনো সুখবর নেই আমার কাছে। চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি, এই পিসটা দেখো, এই পিসটাও দেখো, বড় একটা চেয়ার টাইচেন রয়েছে কিন্তু বেশ বড়, বেশ বড়, যারা বেশ বড় সড়ো পড়তে পছন্দ করো 36 এর থেকেও বড়, দেখো মোটামুটি নাভিও টাচ করে যাচ্ছে, যারা বড় সড়ো পড়তে পছন্দ করো তাদের জন্য একটা সুন্দর দেখতে এরকম একটা ফ্লাওয়ার সানফ্লাওয়ারে রয়েছে। প্রাইস থাকছে কিন্তু 280, প্রাইসটা শুনলে একদমই অবাক হবে, নর্মালি এতটা লং এর মধ্যে টাইচেন পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও প্রাইসটা নিয়ে সত্যি অবাক হবে। প্রাইস রয়েছে কিন্তু এটা 250, আমি পুরো পরই নেব। কোনটা ফিসটা, ফিসটা দাঁড়াও আমি দেখছি, ফিসটা কোথায় যে জলে ভেসে চলে গেল বিশ্বাস করো, এই থাকছে দেখো কাজটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 250, ঠিক আছে। নেক্সট একটা আপডাউনের উপর দেখিয়ে দিই, দাঁড়াও আপডাউনটা দেখতে পাইতাছি না, একটা আপডাউনের উপরে দেখিয়ে দিই, আমার তাড়া নেই। এই রে তোমারটাও ওই যে প্রবলেম, তোমারটাও তো প্রবলেম ডার্লিং, ক্যা করেগা হাম। চলো এই পিসটা দেখো, এটা কিন্তু ফিক্স নয়। হাই বর্ণালী দি, ভালো আছি, তুমি কেমন আছো, তুমি কেমন আছো বলো। আচ্ছা এই থাকছে দেখো কাজটা, চরম দেখতে গো, 36 ইঞ্চ লেন্থের উপর দিয়ে রয়েছে, এটা কিন্তু ফিক্স নয়, ফিক্স টাই নয়, আপ ডাউন কিন্তু করবে। এবার আপ ডাউন করার পর এখানে যে পিন গুলো রয়েছে, তিনটে পিন রয়েছে, তিনটে পিন এরকম করে টাইট করে লাগিয়ে নেবে, দেন দেখবে ওখানে কিন্তু সেট হয়ে যায়। বাট আমি বলবো আপ ডাউন না করাটাই বেটার, কারণ কি ঘষা লেগে না অনেক সময় তোমার ইয়েটা চেনটা কালার উঠে যাওয়ার চান্স থাকে, কেটে যাওয়ার চান্স থাকে, তো দ্যাটস ওয়াই। বাট সবসময় তো আমরা পড়িও না, কোনো এক সময় পড়ি তো করতেও পারো, ওই জন্য আমি বলেই দিলাম, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 400, এই টাইচেনটার প্রাইস থাকছে কিন্তু 400। তার পিককের টাইচেনটা গেল কোথায়, পিককের একটা টাইচেন রয়েছে খুবই সুন্দর দেখতে, আমি দেখিয়ে দিই, বালা বলেছিলাম না, চারটে বেজে গেছে, তোমার বালাতেও যেতে হবে, বালাতেও যেতে হবে, টাইচেন নেহি মিল রহা হ্যায়, গিয়া কি দাও। চলো আরো দুটো পেয়েছি টাইচেন, দেখে নাও এই দুটো, তারপর আমি একবার একটু আস্তে করে বালাতে ঢুকবো, কারণ আজকে চোকারও খুব কম দেখানোই হয়েছে, তো চোকার টোকারও দেখিয়ে দেবো আস্তে আস্তে। আচ্ছা এই থাকছে দেখে নাও আরেকটা টাইচেন, এটাও কিন্তু আপ ডাউন করতে পারবে, আমকলকা মোটিভের উপর দিয়ে যাচ্ছে, দুদিকে দুটো আমকলকা ঠিক এইভাবে রয়েছে, যারা উইদাউট মিনে খোঁজো তাদের জন্য এটাও দেখো অ্যাডজাস্ট কিন্তু করতে পারবে তোমরা অনায়াসে, ঠিক আছে।
and এই যাচ্ছে ইয়ারিংসটা, এই যাচ্ছে ইয়ারিংসটা। প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, কাজটা বেটার হবে তোমাদের বোঝার জন্য। এই থাকছে দেখো কাজটা। মনে হয় না অন্য কোন সেলার একটা জিনিস এরকম ভাবে পরে সামনে থেকে দেখিয়ে ব্যাকে দেখিয়ে এতটা কি কেউ দেখায় এক্সপ্রে ইয়ে করে, মানে একটা প্রোডাক্টের পেছনে এতটা টাইম দিয়ে আমাকে একটু বলো তো। তোমাকে হোয়াটসঅ্যাপ করব একদম, কোনো প্রবলেম নেই, অলওয়েজ অলওয়েজ অল টাইম রয়েছি তোমাদের সাথে। চলো নেক্সট, আমি আরেকটা টাইটেল এখানেই ছিল, আমি খুঁজতে গিয়ে পিককটা খুঁজে পাইতাছি না, যেটা আমি পেয়েছি এখন হাতে এটা একটু চট করে দেখিয়ে দিই। লহরিটা আজকে স্ট্যাটাসে দিয়েছিলাম, ওখানেও সবাই জিজ্ঞেস করেছো পরে দেখালে বেটার হয়, পরে আমি যদি একটা রিল করে রেখেছি আমার ইয়েতেই দেখবে, প্রোফাইলেই দেখবে। একটুখানি লহরিটা আমি দেখিয়ে দিই, গলাতে পড়লে বা পরে বসলে কিরকম দেখতে লাগবে। দাঁড়ো, লহরিগুলো না খুলে রাখতে হবে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে না। হাই অনিন্দাদি, তুমি কি কি বেশ বলেছিলে গো দেখবে, তুমি কি বেশ বলেছিলে গো দেখবে, আমার না সকাল থেকে তোমার মেসেজটাই চেক করা হয়নি, আমার গুলো দেখাবে তোমার গুলো কি কি বলো কোনটা কোনটা। আচ্ছা এই থাকছে দেখে নাও ইয়ারিংসটা, ইয়ারিংসটা যাচ্ছে দেখো এরকম সুন্দর দেখতে একটা ইয়েতে রয়েছে তোমার কি বলে ম্যাপেল লিভের ওপর দিয়ে যাচ্ছে। এন্ড এই থাকছে তোমার লহরিটা, গলাতে খুব সুন্দর করে বসে থাকবে, ওপরের চেনটা লেয়ারটা থাকছে তোমার ইয়ের ওপর দিয়ে সর্ষে চেনের ওপর দিয়ে, এন্ড নিচেরটা থাকছে দেখো এরকম করে তোমার ম্যাপেল লিভে, আবার নিচের চেনটা যাচ্ছে কিন্তু সর্ষে চেন। এই থাকছে পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 420, প্রাইস রয়েছে কিন্তু 420। সত্যি তুমি খুব করে দেখাও আর বোঝাও প্রোডাক্ট ডিটেলস, কারণ কি আমি জিনিসটা হাতে দেখতে পাচ্ছি তো, তোমাদেরকে যদি ধরো একটু এক্সপ্লেন করে না বোঝায়, একটু জিনিসটা টাইম দিয়ে না বোঝায় তোমরা বুঝবে কি করে, আমার তো এটাই মনে হয়। তো তাড়াহুড়ো করে দেখি এটার এত এটার এত এরকম করে আমার ঠিক পোষায় না, একটা কম জিনিস দেখাবো একটু ভালো করে এক্সপ্লেন করে দেখাবো যাতে তোমরাও বুঝতে পারো। সত্যি তোমার মতো করে কেউ দেখায় না, তাই তো তোমায় এত ভালো লাগে। চুমু 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 চুমু। প্রাইস রয়েছে কিন্তু এটা লং বাটারফ্লাই সীতাহারটা নেব, লং বাটারফ্লাই কোনটা তুমি পার্লের মধ্যে। আচ্ছা এইটা দেখে নাও, কেউ একজন বলেছিল আই থিঙ্ক অর্পিতাদি বলেছিল, আমি না তখন খুঁজে পাইনি ফটোটা দিয়ে উঠতে পারিনি, যদি অর্পিতাদি রয়েছো দেখে নাও, কিন্তু রাগ করো না আমি বারবার বলবো আমি পাইনি কিন্তু খুঁজে তখন। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, হ্যাঁ একটা সিম্পল নেকলেস কাম চোকার, চোকার করে ক্যারি করো এন্ড মনে হলে নেকলেস করে ক্যারি করো, দুরকম ভাবেই যাবে, ঠিক আছে। এটা কিন্তু দেখে নাও তোমার বল চেনের ওপর দিয়ে যাচ্ছে, আগের দিন একটা দেখিয়েছিলাম চ্যাপটা জুই চেনের ওপর দিয়ে, এটা কিন্তু রয়েছে বল চেনের ওপর দিয়ে, ফ্লাওয়ারটা দেখো ম্যাট ফিনিশের ওপর দিয়ে থাকছে কিন্তু। লকেট দেখিয়েছি 150-এর মধ্যে পেন্ডেন্ট, মানে ছোট না 150-এর মধ্যে পেন্ডেন্ট হবে না, 150-এর মধ্যে পেন্ডেন্ট হবে না গো দিদি, না তাও একটা পিস রয়েছে জানো তো, একটা দুটো রয়েছে আমি দেখছি দাঁড়াও কোথায় রয়েছে। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস কিন্তু এটার বিশ্বাস করবে না তোমরা 250, এটার প্রাইস কিন্তু 250, এটার প্রাইস কিন্তু 250, ঠিক হ্যাঁ। চলো চলো আর কি দেখাবো বললাম, বালাতে বলেছি বালাতে ঢুকি, এবার এবার আমি বালাতে ঢুকি, গিনি লহরিটা দেখে নাও চলো, এবার আমি বালাতে ঢুকি না তো এবার রাগ করবে বিশ্বাস করো, সবাই মিলে যেসব দিদিরা বালা হাতে চুড়ি কলা দেখতে চেয়েছিল, যদিও আজকে কতটা কি নিয়ে বসেছি এটা হচ্ছে কথা, বাট বালা রয়েছে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা এই থাকছে দেখে নাও গিনি লহরির পিসেস কিন্তু রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে এখনো পর্যন্ত, সো ঝটপট করে বুক করবে যার দরকার। এই থাকছে গিনি ইয়াররিংটা, এন্ড এই থাকছে তোমার লহরিটা, লং একটা লহরি, পেছনে তোমার টাসেল থাকবে, সো বুঝতেই পারছো কতটা লেন্থের ওপর দিয়ে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 650, এটার প্রাইস রয়েছে কিন্তু 650, ঠিক আছে। এই থাকছে পিসটা, এটার প্রাইস রয়েছে কিন্তু 650। চলো সরিয়ে দিলাম এটা আমি, আচ্ছা এটার ফটোটা আমার পেজে পেয়ে যাবে, আমার পেজে দেওয়া দেখবে দেওয়া রয়েছে, পেয়ে যাবে ওখান থেকে। ব্রেসলেট কলা মুখ দেওয়া,
ব্রেসলেট পলা মুখ দেওয়া, ব্রেসলেট পলা মুখ দেওয়া দেখছি, ব্রেসলেট পলা মুখ দেওয়া মনে হচ্ছে না, নিয়ে বসেছি। তোমার 28 তো 28 সাইজের একটা খুব সুন্দর আছে জানো তো, বাট আমার মনে হচ্ছে না আমি নিয়ে বসেছি। চলো এবার একটু বালা চুড়িতে যাই আমি, বাট এটা একটু পরেই নি গলাতে, এবার একটু বালা চুড়িতে যাই। ছোট ছোট ইয়ারিংস গুলো দেখানোর কথা ছিল, যাই হোক চলো আমি এবার ঢুকি, তা না হলে এবারে রাগ করবে সবাই হাতের জিনিসে। তোমার কালেকশন দারুণ, থ্যাংক ইউ সুদীপাদি, থ্যাংক ইউ। এটা একটা চেন দিয়ে হবে গিনিটা, একটা চেন দিয়ে বলতে না একটা চেন দিয়ে হবে না, তিনটে চেন দিয়ে রয়েছে। চলো চলে যাই এবার আমি ইয়েতে, ছোট টাই চেন এডি চেনের মধ্যে পেন্ডেন্ট কে দেখতে চেয়েছিল গো, ছোট এডি চেনের মধ্যে পেন্ডেন্ট এন্ড এডির মধ্যে ছোট টাই চেন কে দেখতে চেয়েছিলে একটুখানি বলবে, একটুখানি বলবে তোমরা। আচ্ছা এই একটা পিস দেখে নাও, আমি জানি না মিতাদি রাগ করে চলে গেলে কিনা, তো যাই হোক পেজে গিয়েও রেকর্ডেড দেখে নিতে পারবে। মতি চোকা সুস্মিতা দি প্রচুর রয়েছে, একটুখানি দাঁড়িয়ে যাও, অলরেডি এই দেখো একটা পিস হাতের কাছেই রয়েছে। কি হচ্ছে, হিচকি উঠছে কেন, মোটি চোকার আজকে দেখায়নি আর কিছু রয়েছে, অনেক কটা রয়েছে গো, একটু দাঁড়িয়ে যাও আমি একটু হাতের জিনিসে ঢুকলাম, তো কয়েকটা পিস দেখিয়ে দিই তারপর আমি দেখাবো, শিওর দেখাবো। আচ্ছা রেগুলার ইউজের চুড়ি এই নাও, 24 আর 26 অ্যাভেলেবেল, হ্যাঁ 24 আর 26 অ্যাভেলেবেল, 200 প্রাইস, 200 প্রাইস, 24 এন্ড 26 অ্যাভেলেবেল। চুড়ি দেখানোর আগে আমি একটা কথা ক্লিয়ার বলে দিই, হাতের সাইজ কিন্তু প্রত্যেক কোম্পানির হাতের সাইজ কিন্তু সেম হয় না, মানে ধরো তোমরা অনেকে সিটি গোল্ড পরো, অনেকে শ্রীহরি পরো, আবার অনেকে সোনার চুড়িও পরো, তো প্রত্যেকের কিন্তু হাতের সাইজ সেম হয় না। বিশেষ করে কোনো ব্র্যান্ডের কোম্পানি যেমন ধরো সিটি গোল্ড বা শ্রীহরির হাতের চুড়ির সাইজ কিন্তু অনেকটা ডিফার হয়, তুমি সোনার চুড়ির হাতের সাইজ জানো দেন আমাকে বলবে, যদি না জানো মেপে কিভাবে মাপতে হবে আমি বলে দেবো, মেপে পরে আমাকে বলবে বা ফটো পাঠাবে আমি বলে দেবো কি সাইজ লাগবে, কারণ এক্সাক্ট সোনার চুড়িতে ঠিক আজকে নিয়ে বসিনি স্কেলটা, সোনার চুড়িতে যে স্কেল দিয়ে মাপে আমি এক্সাক্ট ওই স্কেল দিয়ে মেপেই কিন্তু সাইজ বলি। ওকে আমি এটার কথা বলছিলাম, এটার পিপি কত, আচ্ছা এটার কথা বলছিলে সংযুক্তা দি, এটার প্রাইস হচ্ছে 450, এটার প্রাইস হচ্ছে 450, চরম দেখতে গো, সিরিয়াসলি বলছি চরম দেখতে, বাট এটুকুনি বলতে পারি পুজোতে তুমি পরবে তো তুমিই পরবে। এই যাচ্ছে দেখে নাও পিসটা, হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু এটার 200 প্রাইস রয়েছে, সাইজ থাকছে 2426, ওকে 22 সাইজ ছিল বাট 22 সাইজ এখন স্টক আউট হয়ে গেছে, এই থাকছে সাইজ। নেক্সট চলে যাইতাছি, তোমার বালার বক বাকিগুলো কোথায় গেল, বাকিগুলো মনে হচ্ছে আমাকে আবার আনতে হবে দৌড়ে গিয়ে। ওই দেখি আরো কারা কারা বালা চাইছো দেখি তো একটু, কতজন রয়েছো বালার দিকে। আচ্ছা এই থাকছে দেখে নাও ঝিরি চুড়ি, 8 পিসের মধ্যে দিয়ে রয়েছে, 4 পিস 4 পিস এরকম করে ওয়েব ডিজাইনে, এটা কিন্তু একটা স্ট্রেট কাটে হয়, এটা কিন্তু ওয়েব এর মধ্যে দিয়ে থাকছে, ঠিক আছে স্ট্রেটটাও পেয়ে যাবে। প্রাইস রয়েছে কিন্তু এটার 2220, প্রাইস রয়েছে কিন্তু 220, সাইজ অপশন পেয়ে যাচ্ছ 2426, 2224 26, এটাকে চেন একদম একদম এই পোর্শনটা যে হুকটা রয়েছে এখান দিয়ে তুমি চেন ঢুকিয়ে পড়তে পারবে, তোমার চিন্তা নেই, সমস্ত রকম ইয়ে রয়েছে। এটা যদি এই টার্সেল মানে এটা তো একটা গাঁথানো টার্সেল রয়েছে, যদি এরকম না চাও ওই হুক দেওয়া টার্সেল দিয়ে পড়তে চাও সেটাও করতে পারবে, সেই নিয়ে চিন্তা নেই। চলো এই দেখিয়ে দিলাম, নেক্সট চলে যাচ্ছি যে কটা বালা রয়েছে আপাতত। আচ্ছা বালার জন্য আর কে কে দেখতে চাও একটুখানি ঝটপট কমেন্ট করো দেখি তো, তাহলে আমি উঠে গিয়ে নিয়ে আসবো বাকিগুলো। আচ্ছা এই পিসটা দেখে নাও, সাইজ অপশন পেয়ে যাবে, সাইজ অপশন কিন্তু পেয়ে যাবে 2426 28, রেগুলার ইউজের বালা, একদম রেগুলার ইউজের বালা, এই থাকছে কাজটা। আমি যেগুলো বুক করেছি একটু দেখাবে, এই অনিন্দিতা দি আমার মনে নেই তো কোনগুলো বুক করেছো গো, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু তোমার এটা 200, এটার কিন্তু প্রাইস থাকছে 200, হ্যাঁ এটার কিন্তু প্রাইস থাকছে 200। সুমনা দি এই যে দেখাচ্ছি দেখো, সাইজ অপশন বলে বুক করবে পেয়ে যাবে সাইজের, সাইজেস অ্যাভেলেবেল রয়েছে 2426 28, 2426 28,
এই উইকটাতেই বালাচুড়ি দেখাচ্ছি আমি, নেক্সট উইক আর দেখাবো না, যদিও কালকে পেজে করব লাই, তখনও দেখিয়ে দেব যেগুলো যা আছে, কারণ কি আর সাইজেস পাবো না আমি, তো সেই কারণে। আচ্ছা এটাও দেখো, রেগুলার ইউজ করতে পারবে 200, রেগুলার ইউজ করতে পারবে 200, সাইজ অপশন কিন্তু 26 আর 28, সাইজ অপশন কিন্তু 26 আর 28, 200 কিন্তু প্রাইস। গোটা বডির কাজটা আমি একবার দেখাবো, এটার বডির কাজটা দেখো এইভাবে যাচ্ছে পুরোটা, ঠিক আছে, এই আসছে পিসটা। চলো সরিয়ে দিচ্ছি, এটার সাইজ অপশন বলে দিলাম 26 আর 28, ঠিক আছে। তো নেক্সট পিসে চলে যাই, কি যখন তাড়াহুড়ো থাকে না তখন এইসব ঝামেলাগুলো ক্রিয়েট হয়। এটা তো দেখো, আচ্ছা এই পিসটা দেখে নাও, 250 সাইজ অপশন বলে বুক করবে, 250 প্রাইস থাকছে, সাইজ অপশন পেয়ে যাবে, সাইজ অপশন পেয়ে যাবে। এই থাকছে দেখো মুখের কাজটা, আর গোটা বডির কাজটা ঠিক এরকম ভাবে পুরোটাতে দেখো একটা ছিলে কাটার কাজ যাচ্ছে। আরে কি, আরে কি, আরে বলো, এই থাকছে পিসটা, বার্টার প্রাইস। এই তো আমি ওটাই তো বললাম, ফার্স্ট ধামাকাটা তো ফার্স্টেই দিয়ে দিয়েছি আমি, প্রাইস রয়েছে কিন্তু 250, এটার প্রাইস রয়েছে কিন্তু 250, ঠিক আছে। সাইজ অপশন রয়েছে, সাইজ অপশন রয়েছে। এই ফ্লাওয়ার দুটো কি মিনেতে হবে? না না না, ডেলি ইউজের জন্য, তো দ্যাটস ওয়াই আমি বলবো মিনে নিও না, বিকজ ওগুলো ডেলি ইউজের চুড়ি, তো ওই জন্য আমি বলবো মিনেতে নিও না, কারণ মিনেটা খুব চট করে উঠে যায়, এবং তার থেকেও বড় কথা রিপলিশ করতে গেলে তোমাকে আবার মিনেটাও নতুন করে পলিশ করতে হবে। বা এটার এটার প্রাইস হচ্ছে 450, এটার প্রাইস হচ্ছে 450। এই যে এতক্ষণ ধরে ইয়ারিংসটা পরে আছি দেখোনি, এই থাকছে দেখো নেক্সট পিসটা। আগে একটা দেখালাম এরকম মুখের ওপর দিয়ে বল, এইটা বল ছিল না, ওটা একটু ফ্লাওয়ার টাইপের ছিল, বুঝতেই, এটা থাকছে দেখো এরকম মুখের ওপর দিয়ে বল, প্রাইস রয়েছে কিন্তু 200, প্রাইস থাকছে কিন্তু 200, সাইজ অপশন বলে বুক করবে, 24 থেকে অ্যাভেলেবেল, 24 থেকে অ্যাভেলেবেল, হ্যাঁ মানে 22 বুক করুন, আমি সেটাই বলছি। বার্টার প্রাইস হচ্ছে 450 ডিয়ার, বার্টার প্রাইস 450। নেক্সট একটা ডিজাইন দেখে নাও, রেগুলার ইউজের পিস, প্রাইস কিন্তু এটারও তোমার 200, এটারও প্রাইস কিন্তু 200, আরামসে রেগুলার ইউজ করতে পারো, কোন রকম কোন চঁচ লাগবে না। মুখের মুখের ডিজাইনটা ওই কারণে দেখো এখানে কিন্তু টাচ করে দেওয়া হয়েছে, যাতে কোন রকম ভাবে উঠে যাওয়ারও কোনো চান্স না থাকে। দুটো নোয়া দেখাবো, দাঁড়াও তো দুটো নোয়া দেখাবো, ইয়ের ব্যাঙ্গেলস টাইপ অফ নোয়া দেখাবো। হাই অমৃতা দি, আজকে তো লেট কেন? এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 200, প্রাইস রয়েছে কিন্তু এগুলো 200 করে, সাইজ অপশন বলে বুক করবে, হ্যাঁ। দাঁড়াও দুটো নোয়া দেখাবো, একদম নোয়াগুলো নিউ এসেছে, বাট ঢুকালাম কোথায় এটাই হচ্ছে কথা, দেখিয়ে দিই, সাইজ অপশন পেয়ে যাবে, একদম তোমার ব্যাঙ্গেলস টাইপ অফ, মানে যেটা আর কি রোপ নোয়া বলে থাকি আমি, নোয়াটা দেখা যাবে না, লোহাটা দেখা যাবে না, ঠিক সেই টাইপের। এই থাকছে দেখো কাজটা, মানে দুটো একদম ফ্লাওয়ার ড্রপ টাইপের রয়েছে পুরোটাতে, দেখো এরকম করে কিন্তু পেঁচানো একটা কাজ থাকছে, আমি এবার দেখিয়ে দেখাই তাহলে আমি বোঝাতে পারবো। এই থাকছে দেখো কাজটা, পুরোটাতে কিন্তু এরকম করে একটা পেঁচানো কাজ রয়েছে, এটা কিন্তু রোপ টাইপের একদমই দেখা যাবে না, এবং হাতে যাতে না লাগে এই জিনিসটা কিন্তু দেখো এখান থেকে একটা পাত বসিয়ে দেওয়া হয়েছে, যাতে হাতে পড়তে গেলে না লাগে তোমাদের। প্রাইস রয়েছে কিন্তু এটা 200, এগুলো কিন্তু আমি যেটা বলি ব্যাঙ্গেলস করেও ক্যারি করতে পারো, জাস্ট বিকজ ভেতরে লোহা ভরা থাকে না, ঠিক আছে। হ্যাঁ ফিঙ্গার রিং দেখিয়ে দিয়েছি রে পিয়াস, একটুখানি রেকর্ডেড দেখে নি, সাইজ অপশন বলে বুক করবে, সাইজ অপশন রয়েছে 24, 26, 28, তিনটে সাইজই পেয়ে যাবে। চলো নেক্সট আমি আরো দুটো পিস দেখিয়ে দিই, এই ডিজাইনের মানে ওই ব্যাঙ্গেলস টাইপের ডিজাইনটা, এটা দেখো, ও এটা 200 এর, সিরিয়াসলি বলছি, হাতে পাওয়ার পর আমাকে একটু বলো জিনিসটা কি রয়েছে, এন্ড বলবো পাওয়ার পরের দিন থেকে রেগুলার ইউজ করো। এই থাকছে দেখো ডিজাইনটা, ফ্লাওয়ার একটা ডিজাইন দেন, এরকম করে একটু লতানো কাজ গেছে, এবং দেখে মনে হবে দেখো তিনটে চুড়ি পরে রয়েছে তুমি, বেশ চওড়া দেখতে পাচ্ছো, প্রাইস থাকবে কিন্তু 200, প্রাইস থাকবে কিন্তু 200, এগুলো কিন্তু তোমরা কি হলো
পূজোর বাজার করে করে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তাই ফিরেই তোমার লাইক ও মা এখন পূজোর বাজার করতে গেছলে এই থাকছে দেখো পিসটা সাইজ অপশন বলে বুক করবে হ্যাঁ সাইজ অপশন রয়েছে 242628 242628 সাইজ অপশন কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো সিঙ্গেল হাতে যারা ক্যারি করো খুব ভালো সিঙ্গেল হাতের জন্য আচ্ছা এই ডিজাইনটাও দেখো এই ডিজাইনটাও দেখো বাট এখান থেকে আমার তারগুলো কাটাই হয়নি একটুখানি দাঁড়াও আমি একটু কেটে দিয়ে এখানে তারটা করতে গিয়ে হাতে লাগবে আমার তোমার গলারটা কত পাইল দি আমার গলারটা হচ্ছে 450 দুটো পিস রয়েছে দুটো পিস রয়েছে ঝপা ঝপ বুকিং করবে দাঁড়াও চলো আমি বার্ডটাকে নিয়ে টেনশনে পড়ে গেলাম এখনি নেব কি নেব না দেখো কি করবে বাট দুটো পিস রয়েছে পূজোর আগে কিন্তু আর রিস্টক হবে না হ্যাঁ চলো এই থাকটা দেখে নাও পিসটা গলারটার দাম আর কানেরটা দেখাও এই যে এটার সাথে রয়েছে কাকুলি দি টোটাল সেটটা যাচ্ছে তোমার 450 টোটাল সেটটা যাচ্ছে এই উইথ ক্রিস্টাল দিয়ে পুরোটা যাচ্ছে কিন্তু 450 ঠিক আছে চলো নেক্সট আমি এই দেখিয়ে দিই এই থাকছে দেখে নাও নেক্সট একটা ডিজাইন আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই দাঁড়াও গলারটা যখন এত সবাই জিজ্ঞেস করছে একটুখানি আমি বলে দিই ওটা আচ্ছা এই থাকছে দেখে নাও তোমার পুরোটা ঠিক আছে পুরোটা এরকম করে ব্যাঙ্গেল হিসেবে যাচ্ছে প্রাইস রয়েছে কিন্তু 200 সাইজ অপশন পেয়ে যাবে সাইজ অপশন পেয়ে যাবে সাইজ অপশন পেয়ে যাবে প্রাইস রয়েছে কিন্তু 200 এখানে রাখলে আমি নিজেও ভুলে যাব যেটা বলছিলাম এটা আরেকটা টাইপের রয়েছে এটা একটা দেখতে পাচ্ছ আমি বলছি দুটো পিস রয়েছে দুটো দু রকম টার্সেল পাবে কিন্তু দুটো কিন্তু সেম পাবে না যেহেতু আমার একটা রেডি করা হয়নি তাই জন্য আমি ওটা দেখাচ্ছিলাম না বাট টার্সেলটা আমি দেখিয়ে দিই কালার অপশন তোমরা পেয়ে যাবে দ্যাটস ওয়াই ঠিক আছে আচ্ছা এই থাকছে দেখে নাও একটা তোমার পিকক ব্লু টাইপের রয়েছে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে যে কোনো কিছুর সাথে পড়লে পরে অ্যান্ড আরেকটা পাচ্ছ কিন্তু এরকম রেড অ্যান্ড ব্ল্যাকে আরেকটা কিন্তু এরকম রেড অ্যান্ড ব্ল্যাকে টার্সেল দিয়ে এরকম ভাবে পাবে যদি কেউ বলো যে না মানে দুটো কিন্তু এই দুটো কালার অপশনই পাবে এটা আর যদি বলো যে না চিনি বিটসের টার্সেল দিয়ে নেবে দেন অলওয়েজ ওয়েলকাম কি কালার লাগবে বলো এবং এটা কিন্তু চেন দিয়েও যাবে আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু চেন দিয়েও যাবে চেন দিয়েও ক্যারি করতে পারবে তোমরা খুলে পরে ওকে চলো সরিয়ে ফেললাম আমি ওটা আমার রেডি হয়নি বলে তাই আমি ওটা দেখাতে পারলাম না পেনটা ডিটাচেবল হলে ভালো হতো এটা ডিটাচ ডিটাচ করতে পারবে তো এখান থেকে তো বের করতে পারবে তুমি চিন্তার কি আছে সমস্ত কিছু করা যাবে আর কি বললাম আমি নেক্সট 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 এই বক্সটা দেখিয়ে ফেলেছি চলো সরিয়ে দিই চলো নেক্সট আচ্ছা পলার এই যে রয়েছে দিচ্ছি অনিন্দিতাদি রয়েছে তুমি তুমি রয়েছো অনিন্দিতাদি মুখ পলা বলছিলে এই দেখো মুখ পলা 28 এর মুখ পলা আমি বলবো এটা নিয়ে দেখো শিপিং কত ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 60 রুপিস আর 60 রুপিসে তুমি যত খুশি নিতে পারো যত খুশি মানে একটা পার্সেলে একটা প্রোডাক্টের জন্য যে 60 তা কিন্তু নয় ওকে আচ্ছা এটা দেখে নাও 28 সাইজে কিন্তু অনলি মাত্র রয়েছে চরম লেভেলের এই পিসটা কিন্তু প্রাইস থাকছে তোমার 250 প্রাইস থাকছে কিন্তু এটা 250 প্রাইস থাকছে কিন্তু 250 এটা কিন্তু একটাই পিস রয়েছে 28 সাইজটাই রয়েছে আমি একটু ফ্লাওয়ারটা দেখিয়ে দিই মুখে এই ব্লুটা আমি নেব ওকে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই থাকছে দেখে নাও পিসটা ঠিক আছে 28 সাইজ কিন্তু রেগুলার ইউজ করো রেগুলার ইউজ করো রেগুলার ইউজে নরমালি 3 মাস কালার ওয়ারেন্টি থাকে বাট আমি বলবো ইউজ করো দেন বলো ইউজ করো তারপর বলো ঠিক আছে তোমার 250 গেল ওটার প্রাইস চলো নেক্সট একটু দেখিয়ে দিই চরম ওটা সিরিয়াসলি বলছি ঠিক আছে পেয়ে যাবে চিন্তা নেই আচ্ছা নেক্সট চলে যাচ্ছি চলো এই যাচ্ছে আরেকটা তোমার মুখ বালা নাই মুখ পলা এটা ঠিক এক্সাক্ট বালার ডিজাইনে যাচ্ছে দেখো মুখের কাজটা ঠিক আছে সাইজ অপশন কিন্তু এটারও অ্যাভেলেবেল রয়েছে 242628 পেয়ে যাবে প্রাইস থাকছে কিন্তু 250 পেয়ারে প্রাইস থাকছে কিন্তু 250 এই আসছে দেখো কাজটা
একদম এক্সাক্ট বালার ডিজাইন টাইপেরই যাচ্ছে দেখো কাজটা ঠিক আছে 250 কিন্তু প্রাইস হয়েছে এই আসছে পিসটা ঠিক আছে সাইজ অপশন কিন্তু এটার পেজ আসছে 242628 চলো নেক্সট একটা পিস দেখিয়ে দিই এগুলোর অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইজ অপশন নেই এটাই হচ্ছে কত এটা 26 পাবে এটা 26 পাবে 250 প্রাইস থাকছে এই যে এই থাকছে দেখো মুখের কাজটা বল মুখ এবং তার থেকে আরেকটা উপরি পাওনা এই থাকছে পুরোটা কিন্তু এরকম করে তোমার কি বলে সরসে মোটিভে মানে ডট ডট মোটিভে পুরোটা কিন্তু পাত বসানো পুরোটাতে পাত বসানো গলাটা মনে হচ্ছে ভেঙে গেল একটুখানি জল খাবো দাঁড়ো এই থাকছে দেখো কাজটা এই থাকছে দেখো কাজটা পুরোটাতে কিন্তু এরকম করে পাত বসানো এটা কিন্তু অনলি মাত্র 26 সাইজ অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 250 যদি কারোর হাতে সাইজ 26 হয় একদম চিন্তা ভাবনা করো না বিকজ পাতেরও পাচ্ছ আবার বলেরও পাচ্ছ মানে এক্সাক্ট ওই সোনার দোকানে দেখবে যেমন দেখা যায় সেরকমই কাজটা পাচ্ছ প্রাইস রয়েছে কিন্তু 250 প্রাইস রয়েছে কিন্তু 250 250 এরকম টাইপ অফ যারা ফোর হাতে মানে চার হাতে সাইজ রয়েছে তাদেরকেও একটা দিচ্ছি তারও তাদেরকেও একটা দিচ্ছি আচ্ছা 26 এর এটা এটা 26 এর একটা সিঙ্গেল পিস রয়েছে 26 এর একটা সিঙ্গেল পিস রয়েছে এরকম করে থাকছে তোমার মকর মুখের মধ্যে দিয়ে প্রাইস থাকছে কিন্তু এটা 150 এটার প্রাইস থাকছে কিন্তু 150 কালারিং পলাগুলো আনা হয়নি কালারিং পলাগুলো কয়েকটা সাইজেস রয়েছে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 150 26 সাইজ কিন্তু রয়েছে ওদি চোকার দেখিয়ে দিয়েছো না তানিশা আজকে চোকার খুব কমই দেখানো হয়েছে বাবু আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই কয়েকটা পলা দেখিয়ে দিই দেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে চোকার খুব কমই দেখানো হয়েছে কি টাইপে চাও একটু বলো গোল্ডেন চাইছো না ইয়ে চাইছো তুমি কি বলে পার্লের মধ্যে চাইছো একটু বলো আমাকে আচ্ছা এই থাকছে দেখে নাও আরেকটা ফ্লাওয়ারের উপর দিয়ে এটাও দেখেছে বালা মুখে দেখালাম আমি এটার কাজটা দেখো এটার কাজটা দেখো অনলি কিন্তু 24 হাতে সাইজে এটা পেয়ে যাবে গোল্ডেন আচ্ছা আচ্ছা একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে 24 হাতে সাইজে কিন্তু অনলি পাবে এটা এটার প্রাইসটা কিন্তু একটু বেশি আমাকে একটু দেখতে হবে 300 ছিল বাট 24 সাইজ অনলি মাত্র রয়েছে তো চলো 280 তে পেয়ে যাবে ঠিক আছে 280 তে পেয়ে যাবে এটার প্রাইস নরমালি 300 ছিল 280 তে পেয়ে যাবে সাইজ কিন্তু 24 সাইজ কিন্তু পাবে 24 ওকে আর কানবালা কানবালা হাতে কাছে একটা দেখতে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কারণ টাইম আমার হাতে আর 10 মিনিট রয়েছে 10 মিনিটে হয়তো এত কিছু পারবো না বাট আমি দেখিয়ে দিচ্ছি যে কটা রয়েছে ছটা পর এই একটা দেখো বড় সাইজের একটা কানমালা বড় সাইজের একটা কানমালা প্রাইস রয়েছে কিন্তু এটা 280 এই পোর্শনে একটা বল কম রয়েছে আমি এটা লাগিয়েই পাঠাবো চিন্তা নেই এই যে খুলে গেছে এটা আমি লাগিয়েই পাঠাবো প্রাইস রয়েছে কিন্তু এটা 280 এরকম একটা বড় সাইজের কানমালা ঠিক আছে একটু আমি ব্যাকে দেখাই কারণ তা না হলে পুরোটা যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে এই থাকছে কাজটা দুদিকে দুটো পিকক মিডিলে দেখো পুরো এরকম বল বল দিয়ে আর কি ভর্তি করা হয়েছে এই থাকছে কাজটা এইখানটাতে একটা বল খুলে গেছে আমি এটা লাগিয়েই পাঠাবো প্রাইস রয়েছে কিন্তু 280 প্রাইস রয়েছে কিন্তু 280 কানবালা তো আরো কিছু আমি নিয়ে মানে বসেছিলাম দেখাবো করে বাট টাইমটা এত তাড়াহুড়ো পেরিয়ে যায় না দেখি কালকে আবার আসবো আমি পেজে কারণ আজকে কারোরটাই ডিসপ্যাচ হবে না এখন আমি আবার কালকে পেজে আসব তোমরা আরামসে বুক করতে পারবে একটু জল খেয়ে নিও ঠিক আছে অ্যাড অ্যাড চাই মানে পার্সেলের সাথে চাইলে পরে তোমরা অ্যাডও করতে পারবে আজকে যারা পেমেন্ট করবে তাদের কারোরই ডিসপ্যাচ হবে না এই উইকে সোমবার হবে সোমবার হবে একটা কি বললাম চোকার গোল্ডেন চোকার চলো চলো ঝট করে কয়েকটা গোল্ডেন চোকার দেখিয়ে দিই ফার্স্ট একটা দেখো কম্বোতে দেখাচ্ছি এই একটা দেখে নাও কম্বোতে দেখাচ্ছি ইয়াররিং ফিঙ্গার রিং এন্ড চোকার ইয়াররিং ফিঙ্গার রিং এন্ড চোকার এই থাকছে দে ও এটা খুলি তা না হলে দেখাবো কি করে
প্যাকেটটা খুলে ফেলি, তা না হলে দেখাতে পারবো না। এই দেড় ঘন্টা হলে আমাকে বলো তো একটুখানি। এই থাকছে দেখো পিসটা, এই থাকছে দেখো পিসটা, আমাকে হোয়াটসঅ্যাপে একটু রিপ্লাই দিও। একদম 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 আমি একটুখানি ইয়ে করে নিই, মানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে আমি 6টার থেকে রিপ্লাই দেওয়া স্টার্ট করব। ওকে, এই থাকছে দেখে নাও পিসটা, মানে একটু রেস্ট করে নিই। এই থাকছে দেখে নাও পিসটা, হ্যাঁ এটা যাচ্ছে তোমার ইয়াররিংস এন্ড এটার সাথে ফিঙ্গার রিং কিন্তু এক্সাক্ট সেম পাশাতেই পাবে। টোটাল সেটটার প্রাইস থাকছে কিন্তু 550, টোটাল সেটটার প্রাইস থাকছে কিন্তু 550, এই থাকছে টোটালটা। 1.5 এ পাচ্ছ, অবশ্যই কিন্তু 1.5 এ পাচ্ছ, ঠিক আছে। হাই শাইনি, শাইনি দি মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না ফটোটাতে, যাই হোক চলো। আচ্ছা এটার পাশাটা একটু ব্যাকে দেখানো দরকার, কারণ তা না হলে পাশার কাজটা তোমরা বুঝতে পারবে না। এই থাকছে দেখো পাশার ডিজাইনটা, টোটাল সেটটা যাচ্ছে কিন্তু তোমার 550। দি ব্লু যেটা রাখলে একবার দেখাও বাবু, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমি দেখিয়ে দিচ্ছি, একটা চোকার একটু ঝটাপট করে দেখিয়ে দিই। আচ্ছা এই চোকারটা দেখো চরম লেভেলের দেখতে, পুরোটা জাস্ট এরকম ভাবে যাবে, পুরো গলাটা ভরাট হয়ে থাকবে, এবং এক্সাক্ট যে পিসটা পেন্ডেন্টে রয়েছে এক্সাক্ট সেই পিসটা পাচ্ছো দেখো ইয়াররিংস। প্রাইস থাকবে কিন্তু 300, প্রাইস থাকবে কিন্তু 300। জোস্নাদি নোজপিন আছে, বাট হোয়াটসঅ্যাপ করতে হবে, বিকজ লাইভে আমি নোজপিন দেখাই না, কারণ প্রচন্ড ছোট জিনিস তো বোঝা যায় না। এই থাকছে পিসটা রেগুলার রিং, এই যে রেগুলার রিং দেখাবে আজকে, আজকে লাইভ এই শেষের মুখে। এই একটা দেখতে পারো পলা ফিঙ্গারিং রয়েছে মেরুন কালার। আচ্ছা পলা ফিঙ্গারিং এ না কালার অপশন রয়েছে, দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই পলা ফিঙ্গারিংটা, আমি তোমাকে ফটো পাঠাবো রেগুলার রিং এর, আমি ফটো পাঠাবো, আমার মনে আছে, খেয়াল আছে, আমার খেয়াল আছে, আমি ফটো পাঠিয়ে দেব রেগুলার রিং এ। চলো ঝট করে আরো দুটো চোকার একটু দেখিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা এই পিসটা দেখে নাও, এই চোকারটাও দেখো একদম গলা ভরার টাইপের একটা চোকার, পড়লে পরে সোনা ছাড়া কেউ কিচ্ছু বলবে না, এটুকুনি বলতে পারি। এবং ফিনিশিংটা আমি দেখাচ্ছি ব্যাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই থাকছে কাজটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 350, এটার প্রাইস থাকছে 350। আচ্ছা শাইনি তোমাকে আমি দিদি বললাম, কিছু বললে না তো। এই থাকছে দেখো কাজটা, খুব সুন্দর দেখতে কিন্তু, খুব সুন্দর দেখতে কাজটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 350, প্রাইস রয়েছে 350। আমি অ্যাকচুয়ালি ডিপিটা দেখে একটু ভাইয়ে হয়েছিলাম, মানে কনফিউজ ছিলাম, তাই আমি দিদি বলে ফেলেছি। প্রাইস কিন্তু এটা 350, ওকে। চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন এর মধ্যে, কাফ কাফ একটা ফুল কাফ দেখবে কি, বেল তো দেখালাম বেশ কটা, একটা ফুল কাফ দেখিয়ে দিই। এই যে এই যে এই যে পার্লারটা পেয়েছি, অনিন্দিতা দি রয়েছো, এই দেখো পার্লারটা পেয়েছি, এটা আরেকজনটা বুকিং আছে, বুকিং আছে, আমি তো সেটাই ভাবছি, তুমি আমার কবে দিদি বলো, ওইটাই তো আমি বললাম, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি ডিপিটাতে বুঝতে পারিনি ফার্স্টে, যেই তুমি রেগুলার ইউজার বললে তখন আমি বুঝলাম, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই যে এই যে এই যে এই থাকছে দেখে নাও পিসটা, পার্লারটা এটাও চাইলে বুক করতে পারো, রয়েছে পিসেস অ্যাভেলেবেল, চরম লেভেলের একটা পিস, দেখে পুরো কাফ টাইপের লাগবে, বাট এটা কিন্তু বেল চোকারে যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 400, এটার প্রাইস থাকছে কিন্তু 400, হ্যাঁ। লকেট লকেট ও লকেট লকেট টাইম নেই গো দিদি, আর টাইম নেই, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, দাঁড়াও রাতের বেলা টাইম করে, কালকে যেমন পাঠিয়েছিলাম ঠিক তেমন পাঠিয়ে দেবো, তোমার চিন্তা নেই, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, আমাকে শুধু একটু টাইম দিও, কালকে আমি বিশ্বাস করবে না রাতের বেলা একটার সময়তেও আমি ফটো তুলে পাঠিয়েছি, তোমরা ইয়ে থাকো না, মানে তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা সকালবেলা উঠে দেখবে, বাট আমার মনে থাকে কে বলেছিল এটা মনে থাকে না, তো তাই জন্য না আমি অনেক সময় মেসেজটা খুলি না, সিন করি না, যে যখন আমি ফ্রি হব ফটো পাঠাতে পারবো তখন আমি দেখিয়ে দেবো, এই কারণে আমি খুলি না। আচ্ছা এটা একটা দেখো গোল্ডেনের মধ্যে চোকা, এরকম হট এন্ড বাটারফ্লাই এর মধ্যে দিয়ে যাবে, আর তার সাথে ইয়াররিংস থাকবে এরকম বাটারফ্লাই, প্রাইস থাকছে কিন্তু এটা 270, 230, সরি 270, 270, 270। কাজটা একটু ব্যাকে দেখাবো,
কাজটা এই 4:30 বেজে গেল। ও দাঁড়াও আর কি কি বললে গো, রিপিট করতে পলা ফিঙ্গারিংটা দেখাবো না, এই থাকছে দেখো পিসটা। চিন্তা নেই, কালকে আমি আবার আসবো পেজে। সো যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে বলবো লাইক ফলো করে রাখনি, একটুখানি চুপ করে করে দাও। হ্যাঁ ব্লুটাও দেখিয়ে দিচ্ছি, ব্লুটাও দেখিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা পার্লের এটাও দেখে নাও, স্ট্যাটাসে ছেড়েছিলাম আজকে লাইভ আপডেটে, তো এটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটাও দেখো পার্লের সাথে হাফ কাফ টাইপের, এরকম ভাবে কাফ টাইপের রয়েছে পার্লের সাথে, একদম একটা এলিগেন্ট পিস বলতে পারি। তার সাথে স্বস্তিক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, মানে আর কিছু দরকার নেই, অষ্টমীর সকালে আরামসে ক্যারি করো সবকিছু শাড়ির সাথে বলবো। এই থাকবে পিসটা আমার। না শায়নি তোমার পার্সেলটা ছাড়া হয়ে যেত বিশ্বাস করো, বাট হয়নি, আমি গিনি টাইচেনটা খুঁজে পাইতাছি না, ইসিলিয়ে ছাড়া হয়নি আমার। গিনি টাইচেনটা আমাকে একটু ভালো করে খুঁজতে হবে। আচ্ছা ব্লুটা বললে এটা দেখে নাও, এই যে সেটটা আমি আরেকবার দেখিয়ে দিই, বাট এত সময় দেখতে চাইলে আমি নিজে কনফিউজড হয়ে যাবো তো এবার, কারণ কি পিসেস তো বেশি নেই। এই যে ব্লুটা, ঠিক আছে প্রাইস রয়েছে এটা তোমার 450। এন্ড ফিঙ্গারিংটা দেখিয়ে দিই, এটা একটা দেখো চকলেট কালারের উপর দিয়ে যাচ্ছে, মানে মোবাইলে দেখে বুঝতে পারবে না, ব্যাপারটা এটাই। গিনিটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেবো, হ্যাঁ নিতে পারো নিতে পারো, গিনিটা যদি রয়েছে রয়েছে চিন্তা নেই, বাট তুমি যদি নিতে চাও নিতে পারো, প্রবলেম নেই। আমি যেহেতু খুঁজে পাচ্ছি না ওই জন্য আমি বললাম, মানে আমাকে একটু টাইম দিয়ে খুঁজতে হবে ওটা। আচ্ছা এই থাকছে দেখে নাও, একটা মিড নাইট ব্লু এর মধ্যে দিয়ে টাইচেন আমি দেখিয়েছি আজকে বেশ কিছু, দেখতে পারো তুমি। আচ্ছা এই থাকছে দেখো ডিজাইন, ঠিক আছে একটা মেরুন একটা মিড নাইট ব্লু আর একটা রেড ছিল, বাট দেখতা হ্যায় আর আর থোড়া সা দেখ লেতে হ্যায় ইধার মিলতা হ্যায় কি নেহি, একটুখানি আমি দেখে নি রেডটা। 50-র মধ্যে ইয়ে বলছিলে না, এই দেখো একটা পিস পেয়েছি, এই এইখানটাতেই যত আছে এই ঘুড়িটাতেই, বিশ্বাস করো। দেখো দুটো রয়েছে 50-র মধ্যে পেন্ডেন্ট, শুধু পেন্ডেন্ট এগুলো কিন্তু, টাসেল ছাড়া। গিনি চেন লংটা আমি নেব। আচ্ছা 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 চলো আমি তোমাকে এবার ফটো দিয়ে দেবো, 50-র মধ্যে দুটো মানে ইয়ে ছাড়া পাবে ওগুলো, তোমার ইয়াররিং ছাড়া, ইয়াররিং ছাড়া 50-র মধ্যে। বার্ড নেকলেসটার দাম হচ্ছে 450। চলো আপাতত টাটা বাই বাই, নয়তো আর পরের দিন আমাকে লাইভ দেবে না, কালকে আসবো কিন্তু পেজে। যারা কালেকশন ফলো করতে চাইছো চট করে ফিউশন বাই পৌলোমিটার জাস্ট ট্যাপ করো অ্যান্ড চলে যাবে পেজে, ঢুকে পড়ো ওখানে। আর যদি না খুঁজে পাচ্ছ আমাকে মেসেঞ্জারে পিং করো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ওকে চলো আজকের জন্য টাটা।